এটা হচ্ছে রিজন। আচ্ছা একটা লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল কি লিঙ্কডইন? আচ্ছা একটু দেখে আসবেন আমাদের লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা, আর যদি ঠিক মতো হয় কাইন্ডলি লাইভের লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। লিঙ্কডইনের ব্যাপার হচ্ছে লিঙ্কডইনটা আমাদের বাংলাদেশে খুব কম ইউজ হয়, কিন্তু বাইরের কান্ট্রিতে খুব বেশি ইউজ হয়। রিসেন্টলি বাংলাদেশে এটা বেশ পপুলার একটা, কি বলবো, পপুলার হচ্ছে, এটার ইউজটাও খুব ভালো হচ্ছে। এখানে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে লিঙ্কডইনের যে বাংলাদেশে রিসেন্টলি হচ্ছে লিঙ্কডইনটা ইউজ হচ্ছে বিকজ অফ জব, কারণ এখন অনেকেই হচ্ছে জব সেক্টরের জন্য অ্যাপ্লাই এর জন্য তারা বলে দেয় তুমি তোমার লিঙ্কডইনের জবের সরি তুমি তোমার লিঙ্কডইনের প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করে দাও, সিভিতে লিঙ্কডইনের প্রোফাইল শেয়ার করা। সিভিতে যখন তারা লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করে দেয় তখন বায়াররা তার প্রোফাইল দেখে আপনার হচ্ছে তাকে যদি হায়ার করার প্রয়োজন হয় তাহলে হায়ার করে নেয়। বুঝতে পেরেছেন? জি আপু। লিঙ্কডইনের এই ব্যাপারের লিঙ্কডইনের এটার আরেকটা রিজন হচ্ছে লিঙ্কডইন আপনার একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনকে আমরা বলতে পারি লিঙ্কডইন হচ্ছে আমাদের প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনের কাজ কি? লিঙ্কডইনে আমরা আমাদের আদার সোশ্যাল মিডিয়ার মতোই এখানে পোস্ট করা যায়, এখানে একটা জিনিস করা যায় যেটা ফেসবুকে করা যায় না, সেটা হচ্ছে অল্টার টেক্সট। অল্টার টেক্সট হচ্ছে আমরা অনেক সময় দেখি কোথাও কোনো ছবি যখন আপনার লোড হতে দেরি হয় ছবির উপরে লেখা থাকে, দেখেছেন কেউ এই জিনিসটা? জি আপু। ওইটাই হচ্ছে অল্টার টেক্সট, যে ছবিটা লোড হতে দেরি হলে সেখানে আপনার হচ্ছে কি আসে ছবির ডেসক্রিপশনটা চলে আসে। এটা ওয়ান কাইন্ড অফ এসইও এর কাজও করে, এটা আপনার সার্চ এর কাজও করে। এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার কোম্পানির নাম লিখে দিতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে ছবিটা কি সেটাও লিখে দিতে পারেন। তো লিঙ্কডইনে এই অলটেক্সটটা ইউজ করা যায়। লিঙ্কডইনের অলটেক্সটের একটা লিমিট থাকে, লিঙ্কডইনের কিছু লিমিটেশন আছে, যেই ডেসক্রিপশন লিমিটেশন বা আমরা যখন একটা বায়ারের প্রোফাইল রেডি করব তখন বায়ারের কাছ থেকে আমাদের এই জিনিসগুলি চাইতে হবে, এবং এই জিনিসগুলি আপনাদের মাথায় আমি যেভাবে মুখস্থ বলবো এভাবে মুখস্থ করে ফেলতে হবে। কিছু কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন আছে লিঙ্কডইনে যেটা আমরা মুখস্থ করব, কারণ বায়ার যখন আমাদের সাথে কমিউনিকেট করবে তখন আমি গুগল সার্চ করে আচ্ছা আপু কি বলেছিল, আপু কি বলতে চেয়েছিল, আমার ওই জিনিসটা তো মনে নেই, আমি একটু দেখি, এই জিনিসটা করার সময় পাবেন না। তো বায়ারের সাথে সরি বাংলাদেশের লিঙ্কডইনে যে জিনিসটা এখন হচ্ছে প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে জবের জন্য, কারণ লিঙ্কডইন আমি ফার্স্টে বলেছি লিঙ্কডইনকে আমরা আমাদের একটা প্রফেশনাল সিভি বলতে পারি। লিঙ্কডইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া এবং এইটার যে প্রোফাইলটা সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার সিভি, কারণ লিঙ্কডইনের সিভি থ্রুতে মানে লিঙ্কডইনের প্রোফাইলের থ্রুতে ম্যাক্সিমাম বাইরের কান্ট্রিতে তাদেরকে হায়ার করা হয় এবং তারা তাদের জবের অ্যাপ্লাই মানে জবের যদি কোথাও সার্কুলার আসে সেটার অ্যাপ্লাইও তাদের লিঙ্কডইন প্রোফাইলের থ্রুতে করে। কিভাবে করে, কোথায় করে, কেন করে, এইটা আমরা শিখবো লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনের একটা প্রোফাইল ফুললি ক্রিয়েট অপটিমাইজ, এটার কাস্টম ইউআরএল করা সেটা শিখবো, আমার প্রোফাইল নেম চেঞ্জ করা শিখবো, প্রোফাইলে কোথায় কোনটা ইউজ করতে হয় প্রোফাইলের। এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমার লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনারা, ক্লিয়ার আপনাদের কাছে? জি আপু। আচ্ছা এখানে এখন যদি আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে যান দেখবেন অনেক কিছু হয়। এখানে একটা জিনিস থাকে লিঙ্কডইনে যে প্রবলেমটা মানে লিঙ্কডইনের দুই দুই ধরনের প্রোফাইল থাকে, একটা প্রিমিয়াম প্রোফাইল একটা হচ্ছে ফ্রিতে প্রোফাইল। এখন আমরা যেটা ইউজ করছি সেটা একটা প্রিমিয়াম সরি ফ্রি প্রোফাইল। প্রিমিয়াম প্রোফাইল হচ্ছে আপনাকে একটা পেমেন্ট দিতে হবে, একটা পেমেন্ট লিঙ্কডইনকে দিতে হবে। এখন বলতে পারেন আপু পেমেন্ট দিব কেন, আমি আমি তো যেকোনো সোশ্যাল মিডিয়ায় ইউজ করছি, আমি তো ফ্রিতে ইউজ করছি, কিন্তু লিঙ্কডইনে কেন আমি পেমেন্ট দিব? লিঙ্কডইনে পেমেন্ট দিলে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায় যেটা একটা ফ্রি প্রোফাইলে পাওয়া যায় না। এক্সট্রা বেনিফিটের মেইন জিনিসটা হচ্ছে এইখানে দেখেন আমার ড্যাশবোর্ড, ইওর ড্যাশবোর্ড প্রাইভেট টু ইউ, দেখতে পাচ্ছেন? এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনারা বাইরে থেকে যারা ভিজিট করবেন আমার প্রোফাইলে তারা দেখতে পারবেন। এইখানকার যে জিনিসটা এটা একটা প্রিমিয়াম প্রোফাইল এবং আমার প্রোফাইলের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে আমার এই যে দেখতে পাচ্ছেন 76 ভিউ আমার প্রোফাইল, মানে আমরা ফেসবুকে যদি কেউ কারো প্রোফাইলে যাই আমাদের ওখানে কিন্তু কয়জন ভিউ করেছে সেটা কি দেখায় ক্লিয়ারলি? ইনস্টাগ্রামে দেখায়, লিঙ্কডইনে কিন্তু কেউ যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাক বা কেউ যদি আমার প্রোফাইলটাকে ভিজিট করে সেটা আমি দেখতে পাই। এখন কথা হচ্ছে যারা
প্রিমিয়াম প্রোফাইলের হোল্ডার, প্রিমিয়াম প্রোফাইল হোল্ডার তাদের তারা লাস্ট 90 দিনে কতজন তার প্রোফাইলে ভিউ করেছে সবার প্রোফাইল দেখতে পারে। যেমন এখানে যদি এখন আমি ক্লিক করি, এখানে দেখবেন আমার 5 জন আসবে, বাদ বাকি কাউকে দেখাবে না, এবং টোটাল একটা অ্যানালিটিক দেখাবে। এখানে দেখেন এই আচ্ছা, এটা হচ্ছে আমার খাগড়াছড়ি ব্যাচের একটা স্টুডেন্ট। এখানে দেখেন আমার যেটা দেখাচ্ছে, লাস্ট উইক থেকে এই উইকে আমার সার্চের মানে আমার প্রোফাইল ভিউ কম হয়েছে, 25% কমে গেছে। লাস্ট দেখেন অগস্টের 29 ছিল 31 ভিউ, তারপরে হচ্ছে 22 জন, সেপ্টেম্বরের 5-এ, সেপ্টেম্বরের 12-তে 4টা ভিউ। এই যে অ্যানালিটিক, কোন উইকে কখন কে দেখেছে, মানে কত পার্সেন্ট আমার প্রোফাইলটা ভিউ হয়েছে সেটা দেখা যায় অ্যানালিটিক। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রিমিয়াম প্রোফাইল হলে আমি এখানে এখন 4 থেকে 5 জনকে দেখতে পাচ্ছি, তাই না? আমি 4 জন আমি এর বেশি প্রোফাইল দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি এখন প্রিমিয়াম হোল্ডার হতাম তাহলে কি হতো, সেটা হচ্ছে এইখানে লাস্ট 90 দিন মানে 3 মান্থে কয়জন আমার প্রোফাইল ভিউ করেছে সেটা টোটালটা আমি দেখতে পারতাম। এখানে যেমন 76 জন দেখাচ্ছে, 76 জনের মানে 76 আমি পুরো দেখতে পারতাম। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখানের সুবিধা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে লিংকডইনে কানেকশন। কানেকশন কি? কানেকশন হচ্ছে আমার যে প্রোফাইল, আমার প্রোফাইলে যে আমার ফ্রেন্ড সার্কেলরা থাকে, আমাদের যারা ফ্রেন্ডস থাকে, ফ্রেন্ডস লিস্ট থাকে, যেটাকে আমরা ফেসবুকের ভাষায় ফ্রেন্ড লিস্ট বলি, যেটাকে আমরা ইনস্টাগ্রামে ফলোয়িং বলি, টুইটারে ফলোয়ার বলি, লিংকডইনে সেটাকে আমরা কানেকশন বলি। এই যে দেখেন একটা কানেকশনের অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে? জি আপু। আচ্ছা, এই কানেকশনটা হচ্ছে তারা আমার সাথে আমার প্রোফাইলে কানেক্টেড, মানে ফ্রেন্ডস। আমরা যেটা বলি না যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, লিংকডইনে আমরা বলি কানেকশন পাঠিয়েছে। লিংকডইনের যেই কাজগুলি থাকে, বায়ারের কাছ থেকে আপনারা ম্যাক্সিমাম সময় পাবেন, সেটা হচ্ছে প্রোফাইল রেডি করে দেয়া, এই কানেকশন, তার নিজ ধরে, নিজ হচ্ছে তার যেই টপিকটাতে সে কাজ করতে চায়, তার প্রোফাইলটাকে বিল্ড করতে চায়, ওই টপিকটা ধরে, ওই নিজটা ধরে আপনার তার কানেকশন গ্রো করে দেয়া, মানে তার কানেকশনটাকে বাড়িয়ে দেয়া। তার হয়তো একদম নতুন প্রোফাইল থাকবে, সে হয়তো আপনাকে বলবে তুমি আমাকে 400 কানেকশন করে দাও, তুমি আমাকে 500 কানেকশন করে দাও, বা তাকে আপনাকে বলবে তুমি আমার এই লিস্ট ছাড়া, ওর হয়তো প্রোফাইলে এখন 1500 কানেকশন আছে, ওর হয়তো 1500 কানেকশনের প্রয়োজন নাই, ও তখন বলবে যে তুমি আমার এই লিস্ট ছাড়া এই লিস্টের যারা আছে তাদেরকে তুমি বের করে দিয়ে তুমি নতুন কানেকশন অ্যাড করে দাও, রিমুভ এবং অ্যাড। তারপরে আসবে যেটা, সেটা হচ্ছে লিংকডইন প্রোফাইলটাকে গুছিয়ে দেয়া। তারপরে আসবে লিংকডইনের থ্রুতে পেজ কিভাবে ক্রিয়েট করে, পেজের সেটিংস করা। তারপরে আসবে লিংকডইনের জব পোস্ট করা। তারপরে পাবেন হচ্ছে জবের অফার, মানে তার প্রোফাইলের অ্যাক্সেস সে আপনাকে দিয়ে দিবে, আপনাকে বলে দিবে যে ইয়ারলি স্যালারি এইরকম টাইপের, এত অ্যামাউন্টের এই জবটা, এই টাইপের সার্কুলার যেখানে দেখবা, দেখবা তুমি সেখানে আমার প্রোফাইল থেকে হচ্ছে তুমি ইয়ে করে দাও। এখানে কি অ্যাডমিন করে দিবে না সরাসরি পাসওয়ার্ড দিবে? কোনো প্রোফাইলে কোনো অ্যাডমিনশিপ নেই, প্রোফাইলে কোনো অ্যাডমিনশিপ নেই, প্রোফাইলে ডাইরেক্টলি অ্যাক্সেস দিতে হবে। বুঝতে পেরেছেন? তার জবের জন্য আপনি অ্যাপ্লাই করে দিবেন। তারপরে আসবে লিংকডইনের পেজের, আমরা যেমন ফেসবুকের অ্যাড ম্যানেজার দেখেছি, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন দেখেছি, সেম ওয়েতে লিংকডইনে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ক্যাম্পেইন করা যায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্য আদার সোশ্যাল মিডিয়ার তুলনায় লিংকডইন প্রচুর কস্টলি। লিংকডইনে হচ্ছে আপনার অ্যাড খুব কম দেখবেন, স্পন্সার্ড অ্যাড আমরা ফেসবুকে প্রচুর দেখতে পাই না, কিন্তু লিংকডইনে আপনি যদি সারাদিনও স্ক্রল করেন 2-1টা অ্যাড দেখবেন। লিংকডইনের অ্যাডগুলি বেসিক্যালি খুব বড় মাল্টিনেশনাল কোম্পানি যারা হয় তারা লিংকডইনে অ্যাড ক্যাম্পেইন করে। বলতে পারেন কেন আপু? কারণ হচ্ছে লিংকডইন প্রচুর কস্টলি, প্রচুর রিচ, প্রচুর পশ, প্রচুর কস্টলি। দ্যাটস ওয়াই লিংকডইনে খুব ছোটখাটো কোম্পানিগুলি বেসিক্যালি অ্যাডটা করে না, তারা একজন আরেকজনের সাথে যে কানেকশন বিল্ড আপ করে, তারা নিজেদের প্রোফাইল থেকে প্রচুর পরিমাণে শেয়ার করে, তারপরে পোস্ট করে, ওইটার থ্রুতে তারা তাদের কানেকশনটা পেয়ে যায়। এখন কথা হচ্ছে লিংকডইনে প্রোফাইল রেডি করার সময় আপনারা আমার যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু এলোমেলো আছে, তারপরেও আমি আসলে প্রোফাইলটা ফার্স্ট যখন করি আপনারা বলতে পারেন আপু এটা আপু এটা, তো
আমার আসলে প্রোফাইলটা করা হয়েছিল আমার প্র্যাকটিস পারপাসে, মিনস হচ্ছে আমার মানে আমার অ্যাসাইনমেন্ট পারপাসে আমাকে দিতে হয়েছিল। তো আমি অ্যাসাইনমেন্টটা দেরিতে জমা, মানে আমি অ্যাসাইনমেন্টটা লেটে সাবমিট করার কারণে আমার প্রোফাইলটা একটু লেটে ক্রিয়েট করা। লিঙ্কডইনে যেটা বলছিলাম, এই কানেকশন, কানেকশনে হচ্ছে আমরা ফেসবুকে দেখি না তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছো, আর আপনার ফ্রেন্ড লিস্টের কাউকে আমার সাথে আপনাকে মিউচুয়াল ফ্রেন্ড দেখায় না। জি জি। তো আপনি যখন ডিরেক্টলি আমার সাথে আমার প্রোফাইলে কানেক্ট থাকবেন তখন আপনি হবেন ফার্স্ট। এই যে দেখেন এখানে ফার্স্ট দেখাচ্ছে শারমিন আলম, দেখতে পাচ্ছেন? জি জি। এখানে কিন্তু এই যে এটা কিন্তু থার্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন সবাই আমার ফার্স্ট, এই যে একটা সেকেন্ড চলে এসছে না, এটা তাহলে আপনার মিউচুয়াল হবে তাহলে না? হ্যাঁ, এটা হচ্ছে আমার সাথে কানেক্টেড এইরকম কেউ যে ওর সাথেও কানেক্টেড আছে কিন্তু আমি ওর সাথে কানেক্টেড। আপনি প্রত্যেকটা কানেকশন যখন পাঠাবেন তখন একটা টেক্সট দিতে পারবেন। আমরা থার্ড কানেকশন কে ফ্রি প্রোফাইল হোল্ডাররা টেক্সট দিতে পারি না, মেসেজিং করতে পারি না। আচ্ছা, আরেকটা হচ্ছে লিঙ্কডইনের আপনার একটা প্রোফাইলকে বিল্ড আপ করতে গেলে কি করতে হয়, যে কেন সিভি বলবো, কারণ দেখেন এইখানে হচ্ছে আমি এখন কোথায় আছি, কোন ডেজিগনেশন হোল্ড করছি সেটা দেয়া, আমার জব সেক্টর, আমি কোথায় জব করছি, আমার এডুকেশন কি, এরপরে হচ্ছে আমার সম্পর্কে, আমরা আমাদের সিভিতে আমার সম্পর্কে খুব ছোট করে কিছু লিখি না, এখানে হচ্ছে আমার সম্পর্কে খুব ছোট করে কিছু লিখা। তারপরে হচ্ছে এইখানে আমি যদি আমার কোনো ওয়ার্ক থাকতে, শোকেস ইওর ওয়ার্ক, সেটা হচ্ছে আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, আমার যদি কোনো মিডিয়া থাকে, ধরেন যারা লিখালিখি করে, কোথাও কোনো আর্টিকেল পাবলিশ হয়েছে ওই আর্টিকেলের একটা সফট কপি, ইভেন এখানে আপনারা আপনাদের সিভির একটা সফট কপি অ্যাড করে দিবেন। কারণ হচ্ছে অনেক কোম্পানি এসে আপনার প্রোফাইলটা ভিউ করে যাবে আপনাকে হায়ার করার জন্য, এখন যেটা ম্যাক্সিমাম জায়গায় করে, অনেক কোম্পানি এসে আপনার প্রোফাইল যদি ওরকম রিচ হয় তারা এসে আপনার প্রোফাইলটা ঘুরে যায়, ভিজিট করে, কারণ হচ্ছে তারা হায়ার করতে চায়। তারা যখন দেখবে আপনার প্রোফাইলে প্রপার ওয়েতে সমস্ত ইনফরমেশন দেয়া আছে, তারা যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফিট হয়ে যান তাহলে তারা আপনাকে নক করবে। কেন আপনার, আপনাদেরকে আমি বলেছিলাম না, আমার একটা ভাইয়া 105 ব্যাচের, উনি লিঙ্কডইনের একটা কাজ করে যেটা উনি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এর বাইরে লিঙ্কডইনের থ্রুতে পেয়েছে। কারণ হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা এমন করে গোছানো। এরপরে হচ্ছে আপনারা এই যে এক্সপেরিয়েন্স, আমি কোথায় জব করছি, দেখেন এখানে আমি জব করছি, এখানে আমি আছি, কোরাস্ট্রাস্টে আমি ছিলাম, তারপরে হচ্ছে যে ফ্রিল্যান্সার ছিলাম, ছিলাম না আছি, তারপরে হচ্ছে আমার নিজের বুটিক। তো আপনাদের এক্সপেরিয়েন্স কি, আপনারা বলবেন আপু আমার এক্সপেরিয়েন্স কি, আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে আপনি ছোটখাটো কিছু না কিছু তো করেছেন, কখনো না কখনো কোথাও না কোথাও ছোটখাটো কিছু করাননি, ওইগুলিকে আপনার এক্সপেরিয়েন্স আকারে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এখানে আপনার এক্সপেরিয়েন্স আকারে দিবেন। এখন দেখেন আমার কিছু কিছু এক্সপেরিয়েন্সের জায়গায় আমি কিন্তু এই যে একটা লিংক অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন? জি আপু। এইখানে যখন আমরা এক্সপেরিয়েন্স অ্যাড করি তখন একটা মিডিয়া একটা লিংক আমরা শেয়ার করতে পারি, আমার যেখানে জব করেছি, যেমন ধরেন আমি এখন এলইডিপি তে কাজ করছি চিটং ডিভিশনের আন্ডারে, রাইট? আমি এখন এখানে চাইলে যে এডিট অপশনে যদি যাই, এডিট অপশনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে আমি আছি, এই যে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আমি ফুল টাইমের এমপ্লয়মেন্ট কিনা, তারপরে হচ্ছে যে দেখেন কোম্পানি লার্নিং আর নিম, লোকেশন চিটং এ, আমি এখনো কাজ করছি, এরপর এখানে এসে এখানে কোথায় গেল, এই যে ডেসক্রিপশনে গিয়ে এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন হচ্ছে আমি যেই ডেজিগনেশনটা হোল্ড করছি এটা সম্পর্কে একটুখানি লিখে দেয়া। তারপরে হচ্ছে মিডিয়া, মিডিয়া এই যে আপলোড, আপলোড হচ্ছে এখন যদি আমাদের ফিজিক্যালি ক্লাস হতো, আমি যে ইনস্টিটিউশনে ফিজিক্যালি ক্লাস নিতাম আমি তার ছবি দিতাম, আর এইটা হচ্ছে লিংক। এখন হচ্ছে এই লিংকটা কিসের লিংক দিবেন, এই লিংকটা হচ্ছে আপনি যেখানে কাজ করছেন
ওই জায়গার লিংক দিবেন। এটা হতে পারে আপনার অফিসের যে ওয়েবসাইট আছে সেটার লিংক হতে পারে, এখন আমি দিতে পারি এলইডিপির লিংক যেটা আইসিটি মিনিস্ট্রি থেকে আছে কারণ আমি এদের সাথে কাজ করছি। তো এখানে সবসময় একটা মিডিয়া এবং একটা লিংক আপলোড করা যায়। এবং এইখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা হচ্ছে শেয়ার উইথ নেটওয়ার্ক, মানে হচ্ছে আপনি কি এটা আপনার নেটওয়ার্ক মানে কানেকশন বা যারা আছে যেখানে আছে সব জায়গায় শেয়ার করতে চান কিনা, আপনি দিবেন, তারপরে সেভ দিয়ে দিলে এটা ওকে। আচ্ছা আপু, এখানে লিংক যেটা আছে এখানে কি ফেসবুকের কোনো ইউআরএল সেট করা যাবে? হ্যাঁ, লিংক আমি বলেছি আপনার ওয়েবসাইট। আচ্ছা আপু, আপনি যেটা এক্সপেরিয়েন্সের কথা বললেন, এটা কি মানে যে কোনো এক্সপেরিয়েন্স উল্লেখ করা যাবে নাকি নির্দিষ্ট? না না না, নির্দিষ্ট কিছু নেই। আপনি যদি আগে বিজনেস করে থাকেন, আপনি আপনার বিজনেস এক্সপেরিয়েন্স শেয়ার করেন, আপনি যদি আপনার কোনো জব করে থাকেন সেটা শেয়ার করেন, আপনি খুব ছোট জব করেছেন শেয়ার করেন, আপনি ইন্টার্ন করেছেন শেয়ার করেন, আপনি কি যেন বলে এটাকে পার্ট টাইম করেছেন সেটা শেয়ার করেন, তারপরে হচ্ছে এডুকেশন। এই যে দেখেন আমি আমার এডুকেশনাল যে ইয়েটা আছে এখানে আমার ছবি দিয়েছি, মানে আমাদের ইডেনের যে ছবিটা, আমি ইডেন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি, তো আমি আমার ইডেনের ছবি দিয়েছি। আমি কিন্তু ইডেনের ওয়েবসাইটের লিঙ্কটা চাইলেই দিয়ে দিতে পারি। ইডেনের ওয়েবসাইটের লিংক কি, সেটা হচ্ছে এতদিন ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি, এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এখানে হচ্ছে আমার স্কুলের, তারপরে হচ্ছে চাইলে আমার কি বলে এটা কলেজের দিয়ে দিতে পারেন। আপনি যেই যেই জায়গায় আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড গুলি ছিল আপনি ওইগুলি অ্যাড করে দেন। তারপরে হচ্ছে আপনি ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স থাকলে, তারপর হচ্ছে স্কিল, এই স্কিলস একটু উপরে উঠতেন আর একটু উপরে। এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এটা কি ইমেজ আকারে দিয়েছেন না? হ্যাঁ, এটা ওই যে এখানে ডাউনলোডের এই যে এখানে এটা দিয়েছি, এই যে আপলোডে দিয়েছি, বুঝতে পেরেছেন? আমি এই লিংকে দেইনি, আমি লিংক অ্যাড করি। তখন আমার কাছে কোনো ছবি ছিল না, ইডেনের ছবি বা আমার স্কুলের ছবি, আমার কলেজের ছবি। তো তখন হচ্ছে আমি অনলাইন সার্চ করি, মানে গুগল সার্চ করি, গুগল সার্চ করে আমি এটা বের করি, বের করে আমি এখানে আপলোড করে দিই। তো তখন ওই এক রাতের মধ্যে আমার আর ওয়েবসাইট খুঁজে বের করা হয়নি। এখানে যে স্কিলস এর ব্যাপারটা বলছি, স্কিলস হচ্ছে আপনি আপনার 50টা স্কিল অ্যাড করতে পারবেন, 50টা। আচ্ছা, দিনে 50টা স্কিল অ্যাড করা যায়। এখন হচ্ছে রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন হচ্ছে আমরা আমাদের ইয়ে করি না, সিভিতে রেফারেন্স দেই না। সিভি যখন ক্রিয়েট করি তখন সিভিতে তো রেফারেন্স দেই, রেফারেন্স যেটা দেই সেটা আমাদের লিংকডইনের ল্যাঙ্গুয়েজে হচ্ছে রেকমেন্ডেশন। আপনি আপনার যেই সেক্টরটাতে কাজ করছেন বা যেই সেক্টরটা নিয়ে আপনি কানেক্টেড বা যেই সেক্টরে আপনি কাজ করা নিয়ে কোনো ইয়ে হচ্ছে, সেই সেক্টরে আপনি যেটা করছেন, আপনি সেই সেক্টরে এসে আপনি তার, ধরেন আপনার বস হতে পারে, যেমন হতে পারে আপনার মানে তার কাছ থেকে আপনি একটা রেকমেন্ডেশন চাইবেন, রেকমেন্ডেশন রিকোয়েস্ট বলে এটাকে। সেটা হচ্ছে এই যে দেখেন আমার এইখানে যাদেরকে আমার রেকমেন্ড দেয় যে গিভেন, আমি পেয়েছি 2টা, আমি দিয়েছি 20টা। এখন এই 20টা কারা? 20টা হচ্ছে আপনারা যদি দেখেন প্রত্যেকেই আমার ব্যাচের স্টুডেন্ট ইনসানালি। এই যে 5টা রেকমেন্ডেশন রিকোয়েস্ট অলরেডি চলে এসেছে আমার, তাদেরকে দিতে হবে। এখানে দেখেন ইসরাত জাহান তামান্না, এ আমার 103 ব্যাচের, এরাই হচ্ছে 2 বোন ছিল। তারপরে হচ্ছে ইনসানালি যে আসমিকা মিথিলা, মির সাব্বির, সঞ্জিদা শারমিন, চিন্ময় দাস, সাক্ষ্য বড়ুয়া। মাঝে মাঝে হচ্ছে সবুজ কালারটা কেন আসছে? আচ্ছা, এখানে টিক মার্কটা কেন আসছিল? ওই যে ওটা, এটা ওরা একটা, এই যে এটা, এটা হচ্ছে ওরা ওদের নামের পাশে একটা ছোট ইমোজি সেট করে দিয়েছে, এটাকে ওয়ান কাইন্ড অফ ভেরিফিকেশনের মানে ভেরিফাইড প্রোফাইলের মতো দেখানোর জন্য। এটা আলাদা, আপনিও সেট করে দিতে পারবেন।
এদেরকে হচ্ছে আমি দিয়েছি, এদেরকে আমি দিয়েছি কারণ এরা আমার আন্ডারে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছে অ্যাজ এ মেন্টর। এরা আমার কাছ থেকে যখন চেয়েছে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, সুলতানা ওয়াজ মিটস মেন্টর, ঠিক আছে? আর এখানে হচ্ছে চিন্ময় দিয়েছে, সুলতানা ওয়াজ ক্লায়েন্ট অফ চিন্ময়, ঠিক আছে? এখানে আপনি যখন রেকমেন্ডেশন দিবেন তখন আপনার কাছ থেকে চাইবে যে আপনি কি তার মেন্টর, তার ক্লায়েন্ট, তার বস, তার কলিগ, তার আপনার কাছ থেকে চাইবে, তার সিনিয়র জুনিয়র, আপনি ওই পজিশনটা দিয়ে দিবেন। আর আমি যখন রেকমেন্ডেশন দিয়েছি তার উপরে এই রেকমেন্ডেশনটা হচ্ছে সে আমাকে দিয়েছে, এটাও আমার একটা স্টুডেন্ট, ও দিয়েছে, এই যে কামরুজ্জামান আরাফাত, ও ওর মেন্টর হিসেবে, আমি ওকে আমার স্টুডেন্ট হিসেবে রেকমেন্ড করার পরে ও ও ফিডব্যাক দিয়েছে যেটা হচ্ছে আমার, আমি ওর মেন্টর হিসেবে। তো এই রেকমেন্ডেশন গুলি আপনারা আপনাদের রিলেভেন্ট ফিল্ড যা থাকবে, আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেইটার সম্পর্কে যারা আপনার সাথে কানেক্টেড, একটু ভালো পজিশন হোল্ড করে, তাদের কাছ থেকে আপনি রেকমেন্ডেশনটা চেয়ে ফেলবেন। এরপরে হচ্ছে এখানে একক প্লেসমেন্টে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ পাবেন, কোর্স পাবেন, এখানে আরো কিছু আছে যেটা আমি অ্যাড করিনি, এখানে লাইসেন্স আছে, এখানে আপনার সার্টিফিকেশন আছে, আপনারা ইউডিমির কোনো কোর্স করলে সেটা দিয়ে দিতে পারেন, গুগল গ্যারেজের কোর্স করলে সেটা দিয়ে দিতে পারেন, আলাদা ছোট ছোট যে কোর্সগুলি করেছেন কোর্স ওইগুলি অ্যাড করা যায়। এখানে আরো অনেক ডিটেইলিং এর অ্যাড আছে যেটা আপনারা করতে পারবেন। এখন হচ্ছে বেসিক্যালি নর্মাল একটা লিঙ্কডইন প্রোফাইল দেখতে এরকম থাকে, তো এই প্রোফাইলটা যদি কেউ ভিজিট করে তার কাছে কি আর আমার এক্সট্রা সিভি প্রয়োজন হবে? তার কাছে কিন্তু কোনো এক্সট্রা সিভি প্রয়োজন নেই, বিকজ আর হচ্ছে এখানে আমার পুরোটা সিভি দেয়া আছে, আমার পুরোটা পার্সোনাল ইনফরমেশন এখানে শেয়ার করা আছে। এইভাবে কিন্তু আমরা আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি না, এবং ফেসবুকের থেকে এইভাবে আসলে জব এর জন্য কেউ অ্যাপ্লাই করে না। আপনারা ওই দিন মেবি আমি যখন আমার লিঙ্কডইনের প্রোফাইলটা দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে জিপি থেকে আমার প্রোফাইল ভিউ হয়েছে, জিপির যেই লিঙ্কডইন প্রোফাইল আছে ওই প্রোফাইল থেকে আমার প্রোফাইল ভিউ হয়েছে। এখন আমার প্রোফাইল ভিউ হওয়ার রিজন হতে পারে তাদের কারো কাছে কোনোভাবে আমার লিঙ্কডইন প্রোফাইলটা গিয়েছে, তাদের হয়তো জবের প্রয়োজন, বা মানে তাদের হয়তো এমপ্লয়ার প্রয়োজন, তারা হয়তো ওই কারণে আমার প্রোফাইল ভিউ করেছে, ভিউ করে তারা দেখেছে তাদের রিকোয়ারমেন্টের সাথে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি, তারা আমাকে নক করেনি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি আপু। আচ্ছা, আর এইখানে দেখেন linkedin.com in, ইনটা হচ্ছে লিঙ্কডইনের শর্ট ফর্ম, মানে লিঙ্কডইন এর লোগোটাই হচ্ছে এটা। দেখেন লিঙ্কডইন কিন্তু কোথাও LINKEE কথাটা নাই, KED কথাটা নাই, শুধু ইন, লিঙ্কডইন এর লোগো বা আইকন হচ্ছে এই IN। বুঝতে পেরেছেন? আমরা যখন ফেসবুক লিখি তখন কিন্তু এখানে ফেসবুক দেখি, তো এই লিঙ্কডইন, তারপরে যে সুলতানা রাবেয়া, এই সুলতানা রাবেয়াটা হচ্ছে আমার ভ্যানিটি URL, কাস্টম URL যাই বলেন, এটাকে সেট করা যায়। এটাকে সেট করতে হয় কোত্থেকে কিভাবে, এবং একটা প্রোফাইলকে কিভাবে সেট করতে হবে, কোথায় গিয়ে গুছাতে হবে, কোথায় কি করতে হয়, টোটালটা আজকে আমরা দেখবো। এখন হচ্ছে আমি যে ইনফরমেশন গুলি আপনাদের সাথে শেয়ার করবো এই ইনফরমেশন গুলি আপনারা লিখে নেবেন। বলতে পারেন আপু কেন লিখে নেবো, ডক ফাইল দিবেন না? না, এই ডক ফাইল আমার কাছে করা আছে, কারণ আপনারা হচ্ছেন ফাঁকিবাজ, যদি আমি ডক ফাইল দেই আপনারা ডক ফাইল নিয়ে রেখে দিবেন, কেউ করবেন না, লিখবেন না। এখন লিখতে বললে একটা কথা তিনবার বলবেন, তিনবার আমাকে জিজ্ঞেস করবেন, এতে হবে কি তিনবার শোনা হবে, অ্যাট লিস্ট ভুলবেন না, বায়ার জিজ্ঞেস করলে একটু হলেও মনে রাখতে পারবেন। পরে বায়ার যখন জিজ্ঞেস করবে তখন পারবো না, তো এখন ডক ফাইল দিয়ে দিলে এখন থেকে দেখে দেখে বলে দিতে হবে। না, কোনো ডক ফাইল নাই, এটা তো যে চিন্তা করেন যে ডক ফাইল দিবে, আপু আপনাদের ডক ফাইল অবশ্যই দিবে, পুরোটা ক্লাসের ইচ এন্ড এভরি জিনিসের আমি ডক ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এখন না, বলতে পারেন আপু কখন, সেটা আমি দিব আপনাদের হচ্ছে একদম লাস্ট ক্লাসে, যাতে এতদিন আপনারা অ্যাট লিস্ট মুখস্থ করতে পারেন। সব ব্যাচকে তো প্রথম প্রথম দিয়েছে, সব ব্যাচকে প্রথম প্রথম দিয়েছে, দেখি তো ওইগুলি ফাঁকি দিছে, ওইগুলি এখন জিজ্ঞেস করে আপু ফাইবারে জানি কতদিন পরে টাকা আসে, কতদিন পরে আসে বলেন তো? আচ্ছা, এখন আমি যে যে অপশন গুলি মানে ইয়েগুলি বলছি সেটা একটু লিখে নেন। সেটা হচ্ছে প্রোফাইল পিকচার সাইজ, লিঙ্কডইন প্রোফাইল পিকচার হচ্ছে এই জিনিসটা, এটার সাইজ হচ্ছে 400x400, এই যে এটা আমার কার্সারটা দেখতে পাচ্ছেন না আপনারা, এটা কি লোগো বলবো? না, এটা লোগো না, এটা প্রোফাইল পিকচার। আচ্ছা, প্রোফাইল পিকচার, এটা হচ্ছে 400x400 লিঙ্কডইন এর, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে
পিছনে যে আমরা যেটা ফেসবুকে কভার ফটো বলি, লিংকডইনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ফটো, লিংকডইনে এটাকে ব্যাকগ্রাউন্ড ফটো বলে। এটার ডাইমেনশন হচ্ছে 1584x396 1200x1200 ভিডিও সাইজ হচ্ছে 256x144 মিনিমাম। এটা পিক্সেল, মানে এটা একদম কমে হতে পারে, আমরা তো এর থেকে বেশি রেজুলেশন দিতে পারবো। এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমামটাও বলে দিচ্ছি রে বাবা, কথাটা শেষ করতে দেন। 256x144 হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে 496x1304। আর কি বলতে 256x144 হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 496x1304। লিংকডইনের যদি ফ্রি প্রোফাইল হয়, একদিনে সর্বোচ্চ 100 কানেকশন সেন্ড করা যায়। আপু 200 না বললেন ওদিন? না না, 200 হচ্ছে প্রিমিয়াম। সাজ্জাদ আপনি এমন ভাবে বললেন যে আপনারা তো ইমনদের ব্যাচকেও ফেল করে দিবেন। ইমনদের ব্যাচকে কিছু জিজ্ঞেস করলে না পারলে আপু আপনি বলেন নাই তো, তোদেরকে লাইভে দেখালে আপু ভুলে গেছি, মিস করছি, আপনিও তো এরকম বলে দিলেন আপু এত না বললেন। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো আমারে শুনতে পাচ্ছেন? ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে 100 ফ্রি প্রোফাইল, আর প্রিমিয়াম প্রোফাইল হলে 200। হচ্ছে একসাথে বসে 100 কানেকশন পাঠানো যায় না, পার আওয়ারলি যদি আমরা কাউন্ট করি স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 15-20 প্রথম দিকে, নতুন প্রোফাইল হলে প্রথমে প্রথম এক ঘন্টায় 15-20 জনকে আপনি হচ্ছেন কানেকশন সেন্ড করবেন, 15-20 জনকে প্রতি ঘন্টায়। আর যদি না আরেকবার যদি বলি, লিংকডইনে যদি নতুন প্রোফাইল হয় তখন তো কানেকশন সেন্ড করতে হয় না আমাদের, এই যে 400 কানেকশন বা 500 কানেকশন করে দেয়া, তো ওইটা হলে তখন দেখা যায় যে প্রতি ঘন্টায় নতুন প্রোফাইল হলে 15-20 জন এবং পুরনো প্রোফাইল হলে 20-25-30 জন। পুরনো প্রোফাইল, যে পুরনো একটা প্রোফাইল ছিল সে হয়তো পুরনোদেরকে রিমুভ করে নতুন অ্যাড করতে যাচ্ছে, সেক্ষেত্রে 20-25-30, আর নতুন প্রোফাইল হলে 15-20, এর বেশি না। এটা হচ্ছে প্রতি ঘন্টায়। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা আপু বললে ভালো। আর আপু আরেকবার, সেটা হচ্ছে লিংকডইনে কানেকশন যে সেন্ড করব 100 কানেকশন, 100 কানেকশন কেউ একবারে বসে সেন্ড করবেন না, এতে কি হবে আপনার লিংকডইন প্রোফাইলটা ব্লক করে দিবে বা ডিসেবল করে দিবে। একসাথে আপনি একই টাইমে বসে, মানে এখন বসে একবারে বসে পার ঘন্টা পার আওয়ার যদি আমরা হিসেব করি, পার আওয়ারে আমরা
প্রথম নতুন প্রোফাইল হলে 15 থেকে 20 এর মধ্যে কানেকশন সেন্ড করব, আর যদি পুরনো প্রোফাইল হয় তাহলে সেটা 25 থেকে 30 এর মধ্যে সেন্ড করব প্রতি ঘন্টায়। এবং প্রতি ঘন্টা মিন্স এরকম না যে আমি এখন করলাম আবার 5 মিনিট পরে এসে করলাম, এটা একটু ব্রেক দিয়ে দিয়ে এখন আমি 5 জনকে পাঠালাম, আমি 10-15 মিনিট পরে গিয়ে আবার 5 জনকে পাঠালাম, এখন আমি 10 জনকে পাঠালাম, নেক্সট 1 ঘন্টার মধ্যে আমি আর পাঠাবো না, পরের 1 ঘন্টায় গিয়ে আমি আবার পাঠাবো। ব্যাপারটা বুঝতে পেরেছেন না? এখনো বুঝতে পারছি, বুঝতে পেরেছি। আপু ম্যাক্সিমাম কতটা কানেকশন থাকতে পারে, এটার কি কোনো লিমিট আছে? একটা জিনিস যে আপনার যখন 500+ হয়ে যাবে তখন এখানে শুধু 500+ কানেকশন দেখাবে, এর উপরে দেখায় না। এটা কি আপু প্রিমিয়াম নাকি ম্যাক্সিমাম? প্রিমিয়াম হবে না? কোনটা প্রিমিয়াম হবে? যেটা 200 প্রোফাইল বললেন, 200 প্রোফাইল ওটা প্রিমিয়াম। আচ্ছা আচ্ছা, মানে 200 কানেকশন পার ডে 24 আওয়ারের মধ্যে 200 কানেকশন। আচ্ছা, এখন একটু বুঝতে আপনাদের প্রবলেম হবে, কিন্তু লিংকডইনে একটু ঢুকেন বুঝে যাবেন, জাস্ট এটা লিখে রাখেন। আচ্ছা, লিংকডইনের যে কোম্পানি লোগো, এখন বলতে পারেন আপনি কোম্পানি লোগো কি? কোম্পানি লোগো হচ্ছে লিংকডইনের যে পেজ ওপেন করা না, জি, ওই পেজের যে লোগোটা, একটা লোগো দিতে হয়, ওই লোগোর সাইজ 300x300 ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়, ওই ইমেজের ডাইমেনশন হচ্ছে 1536x768। আপু একটু আবার বলবেন, লিংকডইনের কোম্পানির যে কভার ফটোটা হবে বা কোম্পানির ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা, সেটা হচ্ছে 1536x768। ও আচ্ছা, ওইটা তাহলে ওই যে লোগোর কথা যেটা বলছিলেন ওইটা হচ্ছে 300x300। আর তো একটা মিনিট দেখেন, এটা একটা প্রোফাইল তাই না? লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার সাইজটা হচ্ছে 300x300। আর এই যে পিছনে একটা ছবি দেখতে পাচ্ছেন, গাছ লতা পাতা দিয়ে ওরা ওদের লোগোটাকে যে ক্রিয়েট করেছে, এটা কিন্তু ওদের লোগো। যেটা হচ্ছে 1536x768 সেটা হচ্ছে এটা। আর লিংকডইনের ডাইনামিক অ্যাড সাইজ, ঠিক আছে, অ্যাডের সাইজ, লিংকডইনের যে অ্যাড দেয় ওই অ্যাডের সাইজ, এখানে এখন মাইক্রোসফট থেকে কোনো অ্যাড দিয়েছে কিনা আমি দেখতে হবে। হ্যালো,
জি আপু, জি আপু শুনতে পাচ্ছি। ওই অ্যাড সাইজের হচ্ছে যে কোম্পানি লোগো থাকবে, অ্যাড সাইজের মধ্যে যখন কোম্পানি লোগো দিতে হয়, এটা আমরা অ্যাডের সময় দেখব, শুধু এখন লিখে নেন, অ্যাড সাইজের কোম্পানি লোগোটা থাকবে হচ্ছে 100x100। আর লিঙ্কডইন স্পন্সরড কন্টেন্ট ইমেজ সাইজ, মানে স্পন্সরড কন্টেন্ট ইমেজ সাইজ মিন্স হচ্ছে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি লিঙ্কডইনে, সেটার যে ইমেজ সাইজ মানে কন্টেন্ট যেটা দিব, ইমেজ যেটা দিব, ওই ইমেজের সাইজ হবে 1200x727। ৬০০ নাকি ৭২৭ আপু? দেখিয়েছিলাম না, ওইখানে আমরা কি কি অ্যাড করতে পারবো, অ্যাডোবি থেকে পিডিএফ যেটা সেটা, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট যেটাকে পিপিটি বলে, তারপরে মাইক্রোসফটের ওয়ার্ড যেটা ডক অর ডকস বলে, জেপিজি, পিএনজি, এই পাঁচটা ফরম্যাট ওখানে দেয়া যায় মিডিয়াতে। এই যে এই জায়গাতে দেখাচ্ছি, দাঁড়া এই যে এখানে শোকেস ইওর ওয়ার্ক এর জায়গাটাতে, আচ্ছা আচ্ছা, ফিচারটা সেটা হচ্ছে পিডিএফ, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড যেটা হচ্ছে আপনার ডক ফাইল আকারে, আর একটা হচ্ছে জেপিজি, জেপিইজি মানে একটা হচ্ছে জেপিজি আর একটা জেপিইজি আর একটা হচ্ছে পিএনজি, এই ফরম্যাট গুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। জি আপনারা কি আছেন? এরকম যদি দরকার হয় 50টা অ্যাড করার প্রয়োজন হলে কার কাছে অ্যাড করতে হবে? না ভাইয়া, 50টা পাওয়া যায়, 50টা স্কিল আপনাদের কাছে আছে, আপনারা হয়তো নিজেরাও জানেন না যে আপনারা বিভিন্ন কোর্স গুলোকে কি অ্যাড করা যাবে এখানে স্কিলে। হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাই স্কিলটা, স্কিল হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, তারপরে যদি আপনি চান এখন যেটা হচ্ছে এইখানে ফার্স্টের 8টা স্কিল দেখায়, মানে আপনাকে ফার্স্টে টপ স্কিল দেখাবেন তিনটা, তিনটার পরে আপনাকে হচ্ছে পরের স্কিল গুলি দেখাতে পারেন। অ্যাড নিউ স্কিল এ গেলে আবার পুরনো যত স্কিল আছে সমস্ত স্কিল দেখানো যায়। এই যে দেখেন আমার মাত্র 8টা স্কিল আছে দেখে, ইউ ক্যান অ্যাড 42 মোর স্কিলস, দেখতে পাচ্ছেন? তার মানে হচ্ছে আমি চাইলে এখানে আরো 50টা, এখন এখানে হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড পারেন, এমএস অফিস ওয়ার্ড পারেন, আপনি এক্সেল পারেন, আপনি পাওয়ার পয়েন্ট এর কাজ পারেন, আপনি সোশ্যাল মিডিয়ার কাজ পারেন, আপনি লিঙ্কডইন এর কাজ পারেন, আপনি লিড জেনারেশন এর কাজ পারেন, আপনি মার্কেটিং এর কাজ পারেন, আপনি এসইও এর কাজ পারেন, লোকাল এসইও এর কাজ পারেন, টেকনিক্যাল এর কাজ পারেন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, যে 25টা ট্যাগ দিছি ওটার সাথে আরো এরকম 25টা আছে, ওইখানে এমনি 50টা হয়ে যায়। তারপরে আপনি যে সেক্টরটাতে পড়াশোনা করেছেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন সাজ্জাদ? জেপু, টেক্সটাইল, টেক্সটাইল, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দিবেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে টেক্সটাইল রিলেটেড আরো কিছু আপনাদের আছে না, ফেব্রিক আছে আপনাদের, মেবি
ফেব্রিক থাকে, তারপরে যে সোর্সিং এর ব্যাপার থাকে আপনাদের, যে সুতো টুতো ব্যাপার চেনা, এগুলি তো টেকনিক্যালের আন্ডারে সোর্সিং আছে। আপনি ওই সোর্সিং রিলেটেড আপনি ইয়ে দিয়ে দিতে পারবেন, এক্সপিরিয়েন্স দিয়ে, সরি স্কিল দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ধরেন কুকিং আছে, আপনি কুকিং দিবেন। কেউ যদি যেমন আমি নিউজ প্রেজেন্টিং করেছি, আমি নিউজ প্রেজেন্টিং দিতে পারি। আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, আমি ফ্যাশন ডিজাইনিং আমার স্কিল দিতে পারি। আমি হ্যান্ড স্টিচের কাজ জানি, আমি হ্যান্ড স্টিচের দিতে পারি। আমি কুকিং ভালো পারি, কুকিংও আমার একটা স্কিল হিসেবে আমি অ্যাড করে দিতে পারি। স্কিল তো স্কিলই, মানে আপনার এই বলে এক্সপিরিয়েন্স মানে কাজের যে দক্ষতা। এখন কাজ তো অনেক ধরনের কাজ আপনারা পারেন, এটা তো এমন না যে কারো কাছ থেকে। আপনারা পড়াশোনা করতে পারেন, আপনারা ম্যাথমেটিক্স জানেন, আপনারা হচ্ছেন এমএস অফিস জানেন, আপনারা ফেসবুকিং করতে জানেন, আপনারা এখন অ্যাড ক্যাম্পেইন করতে জানেন, আপনারা ফাইবারের কাজ জানেন। আপনাদের মাঝে ভয়টা মানে আপনাদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনারা ভয় পান, আপনাদের নিজেদের মাঝে কনফিডেন্ট নেই। ফাইবারে জানেন এরকম অনেক গিগ আছে যারা হচ্ছে আপনার গিগ গুলি খুলেছে, যে তারা আপনার ফাইবারের আপনার জন্য আপনার প্রোফাইলের জন্য ফাইবারের গিগের ইমেজ রেডি করে দিবে এবং ওটাকে ইমেজ এবং ভিডিও রেডি করে দিবে, সেই কাজ তারা ফাইবারে নিচ্ছে। মানে এটা বুঝতে পারতেছেন? জি হ্যাঁ জি আপু। সে কিন্তু একজন সেলার হয়ে বসে আছে এবং এই এইটা দিয়ে খুঁজলেও আপনি গিগ পেয়ে যাবেন, এটা নিয়ে খুঁজলেও তাদের আপনি লেভেল 2 পাবেন। তো তারা কাজ করতেছে না, এটা কোন ধরনের কাজ? আপনাদের বললো আপু এটা কোন ধরনের কাজ, কেমনে করবো? কারণ হচ্ছে আপনাদের মাঝে কনফিডেন্টটা নাই, আপনারা পারেন না। আপনারা যদি এখন পুরো ডিজিটাল মার্কেটিং শিখেন, একটা একটা করে টপিক ধরলেও আপনারা কতগুলি টপিক পারেন বলতে পারবেন? আপনাদের স্কিলস যে অ্যাড করে শেষ করতে পারবেন না, মানুষের থেকে ধার আনবেন কেন? মানুষ আপনার থেকে ধার নেবে। সার্চ ইঞ্জিন যেটা, সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনারা পারবেন, কারণ হচ্ছে গুগলের সার্চ মানে আপনার সার্চ কনসোলে হচ্ছে ওয়েবসাইটকে এন্ট্রি করে দেয়া, সাইড ম্যাপে এন্ট্রি করা, লোকাল এসিও করে দেয়া, অন পেজ এসিও করে দেয়া, এগুলি কেন করি আমরা? কারণ গুগলের যেখানে সার্চ হবে সার্চ ইঞ্জিনে সে যাতে র্যাঙ্কে আসে। তো এটা ওয়ান কাইন্ড অফ এসইএম না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, আমরা মানুষের যেটার অর্গানিক আর পেইড প্রমোশন করে দেই এটা সম্পর্কে মানুষকে জানাই, সেটা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস না বলে? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও পারেন, কন্টেন্ট মার্কেটিং পারেন, সেলস এর কাজ পারেন, অ্যাডভার্টাইজিং পারেন, এন্টারপ্রেনারশিপ পারেন, বিজনেস পারেন। তারপরেও যদি আপনি আরো অ্যাড করতে চান, ডেটা এন্ট্রি অ্যাড করতে পারবেন। এখানে শুধু লিখবেন আসবে, লিখবেন আসবে, অ্যাড করবেন, টোটাল 50টা স্কিল আপনারা অ্যাড করতে পারেন। দেখো বুঝতে পারছেন? এবং এখানে আরো মজার ব্যাপার আছে, সেখানে হচ্ছে টেক স্কিল কুইজ, দেখতে পাচ্ছেন? দেখো জি তাহলে টেক স্কিল কুইজ। হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। এই যে আমি কোনটার ব্যাপারে কোন রেজাল্ট কুইজ কোনটা নিতে চাই, কোনটার ব্যাপারে কুইজ দিতে চাই, বুঝতে পারছেন? ওইটার উপরে ডিপেন্ড করে আমি এখন ফেল টু মারতে চাই না। আচ্ছা আপু, কুইজ দিলে পরে বেনিফিটটা কি হবে? আপনার স্কিলের পাশে দেখাবে, সব বলবে যে আপনি এটার ব্যাপারে কুইজ দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা তো যে কেউ অ্যাড করে দিতে পারে। বাঙালি এখন অনেকেরই লিঙ্কডইন ডাবল প্রোফাইল আছে, আপু এটা আমার পার্সোনাল, এটা আমার হচ্ছে অফিসিয়াল। আরে লিঙ্কডইন প্রোফাইল পার্সোনাল এর কি আছে? লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল জায়গা, সেখানে আপনি প্রফেশনাল সবকিছু দিবেন। তো ওই জন্য দেখা যায় যে বাইরের কান্ট্রির অনেক কি ধরেন আপনার যে মানে এক্সট্রা যে স্কিলস গুলো, ওই স্কিলস গুলির উপরে কুইজ দিয়ে দিলে কেউ যখন আপনার প্রোফাইল ভিউ করবে, ধরেন আমার এখানে এখন কোনো কুইজ নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাকে কিন্তু এনরোস করা আছে, মানে আমার ডিজিটাল মার্কেটিং এ 13 জন আমাকে এনরোসমেন্ট দিয়েছে, আমার সোশ্যাল মিডিয়াতে 13 জন দিয়েছে, আমার লিড জেনারেশনে 13 জন দিয়েছে। এনরোসমেন্টটা হচ্ছে একটা স্কিল, যেমন ধরেন আমার যেখানে স্কিল অনেক কম। আচ্ছা এনরোসমেন্ট কিভাবে করে আমি সেটা দেখিয়ে দিই, বুঝতে পারছেন? এই যে মার্কেটিং আছে, ফ্যাশন ডিজাইনিং আছে, তারপরে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, যে এনরোস করে দিয়েছে, আপনাদেরও করবে এরকম। আপনারা আপনাদের নিজেদেরকেই যদি এক একটা টপিক নিয়ে আপনাদের যদি 50টা স্কিল অ্যাড করেন, 50টা স্কিলে একজন আরেকজনকে এনরোস করে দেন, তাহলে বুঝেন আপনাদের কতগুলি এনরোস করে আছে। আপনাদের অলমোস্ট 30টা এনরোস চলে আসবে একটা স্কিলে, যদি 30টা এনরোস থাকে আপনাদের দরকার আছে। নিজেরাই নিজেদের প্রোফাইলগুলি বিল্ড আপ করে দিতে পারেন। আপু এনরোস কি আমরা নিজেরা নিজেরা করতে পারবো একে অপরকে? হ্যাঁ। আমরা এখন হচ্ছে যে টপিকগুলো আমরা কভার করব, এতক্ষণ তো আমি সবগুলি বলে গিয়েছি, অনেকের হয়তো মনে নেই, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, অপটিমাইজ, অ্যাড ক্যাম্পেইন, কোম্পানি পেজ, জব পোস্ট, গ্রুপ, লিড জেনারেশন। লিড কিভাবে জেনারেট করে, লিড জেনারেশনের কাজটা কিভাবে করে, ঠিক আছে? জি আপু। আর
আপাতত এতটুকু, বাকিটুকু আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা, কারো লিঙ্কডইন প্রোফাইল নেই? কার কার? আমার নেই আপু। আমারও নেই আপু। আমার নেই। আচ্ছা, মানে সব ম্যাক্সিমামই নেই আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে? আমারও নাই। আচ্ছা, এখন আমার সাথে যে স্ক্রিন শেয়ার করবেন সে হচ্ছে তার প্রোফাইলটা আমরা ক্রিয়েট করব। একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে, কোনটা দিয়ে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। দেখে আমরা হচ্ছে সেটা বন্ধ করে দিচ্ছি। কেউ একজন আমার সাথে স্ক্রিন শেয়ার অন করে দেন। লিঙ্কডইনের এটা নিয়ে কারো আর কোথাও কোনো প্রবলেম, কোনো কোশ্চেন, যা বইটা বুঝতে পারিনি, ওই জায়গাটাতে ঝামেলা ছিল, ওরকম কোথাও কোনো প্রবলেম আছে? প্রিমিয়াম ভার্সন আর সেলস নেভিগেটর দুটোর মধ্যে তফাৎ কি? দুটোই কি একই জিনিস? প্রিমিয়াম ভার্সন আর সেলস নেভিগেটর, সেলস নেভিগেটর হচ্ছে আপনার লিড জেনারেট করার। এই যে কিছুক্ষণ আগে লিড জেনারেশন বলেছিলাম, আমরা লিঙ্কডইনের এই এই টপিকগুলি কভার করব বা শিখব, লিড জেনারেশন শিখব। ওই লিড জেনারেশন করতে হচ্ছে আপনার সেলস নেভিগেটর একটা টুলস, এই টুলসটা প্রিমিয়াম প্রোফাইলের থ্রুতে, মানে আপনার ওই লিড জেনারেট করতে গেলে তখন আপনার প্রিমিয়াম প্রোফাইল লাগে এবং সেলস নেভিগেটরটা লাগে। এটা প্রিমিয়াম প্রোফাইল হইলে কি লিড সেলস নেভিগেটর অটোমেটিক থাকে নাকি ওইটার জন্য আলাদা পেমেন্ট দিতে হয়? আচ্ছা, দুটো আলাদা, দুটো আলাদা জিনিস, দুটোর জন্য আলাদা পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, এটা জানতে আছে। স্ক্রিন শেয়ার করেন, বলতে হয় কেন? স্ক্রিন শেয়ার করেন, যার এখানে নেট প্রবলেম করছে না উনি আমার সাথে স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। আপনি জানতে শুনতে পাচ্ছেন? জি আপু, সাজ্জাদ ভাই করেছে। জি আপু দিয়েছি। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস, যে মেইল দিয়ে আপনি লিঙ্কডইন ক্রিয়েট করবেন, ওই মেইলে, মেইল তো আপনার পাসওয়ার্ডটাতে লগইন করা থাকেই, তাই তো? আপনি হচ্ছেন ইয়ে করেন, linkedin.com linkedin.com লিখলে আপনার লিঙ্কডইনের লগইনের জায়গাটা চলে আসবে। এখানে এখন একটা ব্যাপার থাকে, একটা হচ্ছে লিঙ্কডইন বাংলাদেশের জন্য আসে, আরেকটা হচ্ছে লিঙ্কডইন ইন্টারন্যাশনাল এর জন্য আসে, দুইটা দুইটা ওয়েতে আসে। এখন লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে গেলে বায়ারের কাছ থেকে আপনি কি কি চাইবেন, কি কি চাইবেন সেটা একটু লিখে নেন। সেটা হচ্ছে বায়ারের জিমেইল, জিমেইল অ্যাক্সেস। লিঙ্কডইন, লিঙ্কডইন বায়ারের কাছ থেকে কি কি চাইবো? জিমেইল, জিমেইল অ্যাক্সেস, জিমেইল, জিমেইল, বায়ারের জিমেইল অ্যাক্সেস। ফোন নাম্বার, linke ভাইয়া, linkedin, জিমেইল, ফোন নাম্বার, তার ফুল নেম, তার ডেজিগনেশন কি, তার এক্সপেরিয়েন্স, তার সার্টিফিকেশন এবং তার মানে আদার্স ডিটেইল, সে যা যা ডিটেইল প্রোফাইলে অ্যাড করতে চায় সেটা, এবং তার ভ্যানিটি ইউআরএল কি হবে সেটা, তার ছবি, তার ব্যাকগ্রাউন্ডের ছবি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। খুব ফাস্ট বলেছি? জি আপু। হ্যাঁ, এটাকে যদি ফাস্ট বলেন তাহলে কিভাবে হবে ভাইয়া? জি আপু বললেন। আচ্ছা, সেটা হচ্ছে জিমেইল তো বুঝেছেন, ফোন নাম্বার তো বুঝেছেন। জি সাজ্জাদ ভাইয়া, নেট বোধহয় ডিস্টার্ব দিচ্ছে আমার। আচ্ছা, জিমেইল, ফোন নাম্বার, নাম, তার যেই ইনফরমেশন গুলি সে অ্যাড করতে চায়, যেই ইনফরমেশন সে অ্যাড করতে চায়, ওই ইনফরমেশন যা যা সে অ্যাড করতে যাবে, সেটা এক্সপেরিয়েন্স হতে পারে, সার্টিফিকেশন হতে পারে, তার জব সেক্টরটা হতে পারে, তার স্কিল হতে পারে, তার ল্যাঙ্গুয়েজ হতে পারে, ওই জিনিসগুলি। এবং হচ্ছে সে যদি কানেকশন অ্যাড করতে চায়,
সে যদি কানেকশন অ্যাড করতে চায় সে কাদেরকে টার্গেট করবে বা তার নিশ কানেক্ট নিশটা কি সে কাদেরকে চায়, বুঝতে পেরেছেন? জি আপু। আপু আপু আমার একটা ইয়া লিংকডইন অ্যাকাউন্ট আছে, আপনি কি একটু দেখবেন? এখন আমি স্ক্রিনশট অবশ্যই দেখে দেব ভাইয়া, দেখে দেব। এখন শেয়ার করব আমি? আপনি হ্যাঁ শেয়ার করতে পারেন, আপনার দেখে দিতে গেলে হ্যাঁ শেয়ার করতে পারেন, হ্যাঁ করেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ ভাই অফ করে দেন। কিছু হলো বুঝতে পারি না। আচ্ছা আপনাদের লিঙ্কডইন প্রোফাইল যখন ক্রিয়েট করেন, একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েটের সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে সেখানে ইয়ে থাকে, দুটো অপশন থাকে, সেখানে দুটো অপশন থাকে, ওই অপশন দুটো মেবি আপনারা হচ্ছে মনে আছে কে কোন অপশনটা দিয়ে ক্রিয়েট করেছিলেন? হ্যালো আপু, কিসের যখন ক্রিয়েট করে তখন দুটো অপশন আসে, যে আপনি জব হোল্ডার আর আপনি হচ্ছেন স্টুডেন্ট। জব হোল্ডার থেকে করতে বুঝছেন? আচ্ছা আপনারা একটু মিউট করে দিলে নয়েজ গুলি হয় না, কে কোনটা দিয়ে করেছিলেন কথাটা বুঝতে পারেননি ভাইয়া? মোবাইল থেকে দেখা যাচ্ছে, মোবাইল থেকে স্ক্রিন দেখালে লাভ নেই, আপনার মোবাইল থেকে দেখলে আপনার মোবাইলে। আচ্ছা আমি তাহলে একটু পিসিতে দেখাই। হ্যাঁ আপনি পিসি থেকে কানেক্ট করেন, কারণ মোবাইল থেকে দেখে আমি আপনাকে প্রপার লিঙ্কডইন এর জিনিসগুলো কিন্তু মোবাইল থেকে বোঝা যায় না, আপনি জানেন কিনা আমি জানি না। লিঙ্কডইন তো মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ না, দ্যাটস ওয়াই বোঝা যায় না, আপনাকে বুঝতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে লিঙ্কডইন এর ইয়ে করতে হয়, কি বলে PC-তে যেতে হয়। আপু আমি PC-তে কানেক্ট হচ্ছি, একটা মিনিট। আচ্ছা আচ্ছা ভাই কানেক্ট চল, কোনো প্রবলেম নেই, আমি টেনশনে কিছু নেই। আজকে লিঙ্কডইনের আরেকটা হচ্ছে, লিঙ্কডইনে আমরা যখন কানেকশন করব আমরা আমাদের নিজেদের প্রোফাইলকে বিল্ড করব। কেন? কারণ হচ্ছে আমরা যখন বায়ারের কাজ করতে যাব তখন আমাদের নিজেদের প্রোফাইলের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলের যে কানেকশন গ্রো করব তাদেরকে গ্রো করব, আমরা অলওয়েজ ট্রাই করব কোম্পানির হেড যারা কোম্পানির হায়ার পজিশন গুলি যারা হোল্ড করছে, হায়ার ডেজিগনেশন গুলি যাদের, তাদের সাথে আমরা কানেকশন অ্যাড করা ট্রাই করব। কারণ হচ্ছে আমাদের কাজ আমরা তাদের কাছ থেকে পাবো, আমরা যখন আমাদের কাজ প্রতিনিয়ত লিঙ্কডইনে পোস্ট করব তখন আসলে তাদের করবে, তারা সেটা থেকে ইন্টারেস্ট হয়ে হয়তো বা তাদের প্রয়োজনে আমাদেরকে হায়ার করবে, বুঝতে পেরেছেন? লিঙ্কডইনে ওই আমার বন্ধু, আমার পাশের বাসার আন্টি, আচ্ছা ওই সামনের বাসার ভাইয়া, তাদেরকে লিঙ্কডইনে অ্যাড করে লাভ নেই। লিঙ্কডইন প্রফেশনাল, যেহেতু আমরা প্রফেশনাল জায়গায় একটু প্রফেশনাল বিহেভিয়ার রাখা ট্রাই করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন কানেকশন গুলো বেছে বেছে অ্যাড করবো, বেছে বেছে। আচ্ছা আপু এখানে তো এটাতে কি আপু ফেসবুকের মতো অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে যেরকম অ্যাকসেপ্ট করতে হয়, এখানে তো আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠাবো তাদের অ্যাকসেপ্ট করতে হবে না? আচ্ছা তো আমরা তো নতুন নতুন থাকবো, ওনারা কি আমাদেরকে সহজে অ্যাকসেপ্ট করবে নাকি? এখন এখানে কথা হচ্ছে নতুন নতুন থাকবেন সে সহজে অ্যাকসেপ্ট করবে কিনা, অবশ্যই কখন অ্যাকসেপ্ট করবে, যখন আপনি বলছেন আপনার প্রোফাইলে লিঙ্কডইনে আসলে তারা সবাই সবাইকে অ্যাকসেপ্ট করে বাট একটু করতে লেট হয়, সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপু আপু জি আপু সে লিঙ্কডইনে ঢুকতেছে না কেন? আপনার এখান থেকে ঢুকছে না, আপনার হয়তো নেটওয়ার্ক অনেক স্লো হয়ে আছে বা কোনো প্রবলেম। আপু আমারও সেম অবস্থা। না আপু সেম নেটওয়ার্ক প্রবলেম না, এটা ফিজিক্যালি ঢোকা যাচ্ছে না। বলছি আপু ইউআরএল কাজ করছে না এমন কিছু একটা।
কেন কাজ করবে না ভাইয়া? এই যে দেখেন, এটা হয়তো আপনার সার্ভেয়ারের কোনো প্রবলেম, কারণ হচ্ছে যে দেখেন আমিও তো এখন লিংকডইনে আছি। আপু আমি ট্রাই, আমিও ট্রাই করেছি, ঢুকতেছে না আপু। আল্লাহ, এ কি বলেন, লিংকডইন কেন যাবে না? এটা জি আপু, সেজন্য আমিও বললাম যে নেটওয়ার্ক সমস্যা। এই যে দেখেন, আমি আপনাদের সামনে আবার রিলোড দিলাম। আমার সময় যাচ্ছে না। আপনারটা হচ্ছে দিবাকর ভাইয়া? কেন হবে না? না, আর তো কিছু নাই, আমার তো লগ ইন করাই যে আমি লিঙ্কডইন আবার দিলো। এই যে রাশেদের আসছে, আপনাদের ইন্টারনেটের সমস্যা, রাশিদার আমার ইন্টারনেট এটা মনে হয় যারা মোবাইল থেকে ঢুকতেছে ওদের সমস্যা মনে হয়। আচ্ছা আপু, আমি কি এখন শেয়ার করতে পারবো আপনাদের যদি নিয়ে না? হ্যাঁ হ্যাঁ ভাই, শেয়ার করেন, আপনি যেটা দেখাচ্ছেন আপনি শেয়ার করেন। আপনাদের ওখানে হচ্ছে না বলে আমি আমারটা শেয়ার করে দেখালাম, শেয়ার করেন আপনি, আমি দেখে নিই। আচ্ছা এখন ওকে, এটা নুরুল ইসলাম ভাইয়ার কাজ, গ্রামীণ ব্যাংক হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট ফর। এটা দেখি, এখন আপনি জব করছেন ভাইয়া, তাই তো? নুরুল ইসলাম, নাবিদ, নাবিদ আপনি কি শুনতে পাচ্ছেন ভাইয়া? আপু আপু, হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমি আপনি এখন এখানে জব করছেন? আমি, হ্যাঁ আমি একটা ইয়েতে কাজ করি এখন। আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেয়া নেই? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করি নাই, এটা মোবাইলে আমি অ্যাপ্লিকেশন করে করেছিলাম তো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা যেটা করবেন, লিংকডইনে আপনারা আপনাদের ছবিগুলি যখন দিবেন তখন অবশ্যই এসইও করে দিবেন। অফলাইন এসইওটা আমি আপনাদের শিখিয়েছি, অফলাইন এসইও করে দিবেন, এবং আপনারা হচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা দিবেন সেটা অফলাইন এসইও করে দিবেন। ওই অফলাইন এসইও দুই জায়গারই অথরের নাম আপনি আপনার নামটা দিবেন, অথর্সে আপনি আপনার নামটা দিবেন, টাইটেলে আপনার লিংকডইনের যে নামটা আছে, বুঝতে পারছেন, লিংকডইনের নামটা দিবেন, সাবজেক্ট লিংকডইন দিবেন, ট্যাগ আপনাদের যত ট্যাগ আছে সমস্ত ট্যাগ এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? জি আপু, বুঝতে পেরেছি। এখন হচ্ছে ভাইয়ার এখানে একটা দেখেন, টাইটেলটা বলতেন, টাইটেলে কোন নাম? টাইটেলে, টাইটেলে হচ্ছে আপনার লিংকডইন প্রোফাইলের নেম, লিংকডইন প্রোফাইলে যে নামটা দিচ্ছেন ওই নামটা। আচ্ছা, এখানে ভাইয়া কিন্তু একটা দিয়ে দিয়েছে, ওপেন টু ওয়ার্ক, দেখতে পাচ্ছেন? আমার প্রোফাইলে কিন্তু এটা ছিল না। ওপেন টু ওয়ার্ক এর নিচে দেখেন অনলি রিক্রুটার্স, মানে হচ্ছে যারা এটার জন্য চায় ভাইয়া তাদের কাছে এই, মানে এইটার জন্য, এই রোলটার জন্য ভাইয়া অ্যাভেলেবল, ভাইয়া এটার জন্য জব এখন তারা অফার করলে ভাইয়া করতে পারবে। এটা কি ভাইয়া বুঝে করেছিলেন? হ্যাঁ আপু, আমি লিংকডইন সম্পর্কে একটা ইয়া করছিলাম ওই ইয়ুথ পলিসি ফোরামের, ওখান থেকে দেখে আমি মোটামুটি আমার প্রোফাইলটা এডিট করে ট্রাই করছিলাম। হ্যাঁ, আপনার প্রোফাইলটা দেখলে বোঝা যায় যে কিছুটা করেছেন কাজ, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবাউটটা যতটুকু ছোট ভাই, কি অ্যাবাউটে দুই লাইনের? হ্যাঁ হ্যাঁ দুই লাইন। আচ্ছা, অ্যাবাউটটা একটু বড় করবেন, একটু সুন্দর করে ডেসক্রাইব করে দিবেন, তার মানে এই না যে খুব বড় রচনা। আচ্ছা, আর এখানে আপনি আপনার এই যে শোকেস ইওর ওয়ার্কে আপনি যে রিলেটেড কাজ করেন, এটা রিলেটেড কোনো ফাইল, এটা রিলেটেড কোনো কাজের স্যাম্পল যদি থাকে সেটাকে এখানে অ্যাড করে দিবেন, আর আপনার সিভিটা, আপনার সিভি, সিভির সফট কপি যেটা, আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, এখানে কেউ কোশ্চেন করেন না আপু, পোস্ট ভিউজ কি আর সার্চ অ্যাপিয়ারেন্স কি, মানে হচ্ছে ভাইয়া এই পর্যন্ত এই উইকে তিনজনের সার্চে গিয়েছে, কে কে ভাইয়াকে সার্চ করেছে, ভাইয়া ক্লিক করেন দেখেন, দেখতে পারবেন ভাইয়াকে কে কে সার্চ করেছে। আচ্ছা, ব্যাকে যান, সমস্ত কিছু আমরা এখানে খুব লিমিটেড দেখতে পাই ফ্রি প্রোফাইলে, কিন্তু প্রিমিয়াম প্রোফাইলে সমস্ত কিছু লাস্ট 90 ডেজে দেখা যায়। অ্যাক্টিভিটি দেয়া, অ্যাক্টিভিটি ভাইয়া এখন একটু স্ক্রল করে নিচে আসেন, আমি একটা জিনিস দেখাই দিই ওদেরকে। অ্যাক্টিভিটি হচ্ছে ভাইয়া কাদের প্রোফাইলে কোথায় কমেন্ট করেছে, কোথায় লাইক দিয়েছে, ভাইয়া কোথায় পোস্ট করেছে, ইচ এন্ড এভরি ডিটেইল এখানে দেখা যাবে ভাইয়ার অ্যাক্টিভিটিতে গেলে।
তারপরে যান ভাইয়া, ক্লিক করলে পরে ব্যাক করতে একটু প্রবলেম হয়ে যাবে। অ্যাক্টিভিটিটা কি বোঝা গেছে? জি আপু। আচ্ছা তারপরে যান ভাইয়া, আপনার ওইটা ছাড়া অ্যাক্টিভিটি ওকে এক্সপেরিয়েন্স দিয়েছেন ভাইয়া, এখানে ট্রাই করবেন কি যে ইয়ে দিয়ে দিতে, এটাকে কি বলে, লিংক বা ছবিটা অ্যাড করে দিতে এবং ডেসক্রিপশন গুলি অ্যাড করে দিতে, যদিও আমি অ্যাড করিনি। সেটা একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, আমি জেনেও আমার প্রোফাইলটা আসলে নিয়ে বসা হয় না, করা হয় না। প্রত্যেকটা জায়গায় ডেসক্রিপশনের একটা অপশন থাকে, তো ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। ডেসক্রিপশনটা দিয়ে আপনি একটু মিডিয়া বা ছবি অথবা যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা কানেক্ট করে দেবেন। এডুকেশন হচ্ছে চিটং ইউনিভার্সিটি, বিবিএ হিউম্যান রিসোর্স। ভাই এমবিএ করেননি? আমার এমবিএ আপু কন্টিনিউ হচ্ছে, এখন এই প্যান্ডেমিকের কারণে এক্সামটা হয়নি আর কি। হ্যাঁ তাহলে হচ্ছে এডুকেশন যেটা এমবিএটা, এমবিএটা অ্যাড করবেন। এমবিএ অ্যাড করে এখানে স্টার্টিং এন্ড এন্ডিং আছে না, অ্যাড এ যান, প্লাস বাটনটাতে যান, আপনি প্লাস বাটনটাতে যান এডুকেশন এর। জি আচ্ছা আপু, অ্যাড করতে পারবে এটা? আমি জি এটা আমি এড করে দিব, আমি যখন এটা এডিট করছিলাম লাস্ট তখন আমার এমবিএ স্টার্ট হয়নি। এটা আপনাকে এখন এড করতে বলার কারণ হচ্ছে এটা এড কিভাবে করে সেটা এই ব্যাচের সবাই দেখে নিল। আচ্ছা আচ্ছা, এখানে লিখে দেন ভার্সিটি, ভার্সিটির নাম এই যে ইউনিভার্সিটি অফ চিটং চলে এসেছে। আপনি যে দিয়েছেন না ইয়ারটা, এই যে এন্ডিং ইয়ার, এন্ডের কিন্তু কোনো ইয়ার নাই এখানে, এক্সপেক্টেড ইয়ার একটা দিয়ে দেন, 20 স্টার্ট করলে আপনার শেষ হবে, 21 দিয়ে দেন, গ্রেড তো আর থাকবে না এখানে, হচ্ছে আর নাই এখানে। যদি অ্যাক্টিভিটিস দিতে চান রিলেটেড কিছু সেটা দিয়ে দিতে পারবেন, এরপর স্ক্রল করে নিচে আসেন ভাইয়া। এই যে ডেসক্রিপশন এটা সম্পর্কে পরে অ্যাড করে দেন, আপলোডে গিয়ে আপনি আপনাদের যে জঙ্গল সিটি অনেক পাওয়া যাবে, যেটা হচ্ছে যেটা সিটি কে বোধ দেখা একটা জঙ্গল সিটি করবেন। আমি কিছু শুনতে পাইনি, আপনি কি একটু রিপিট করবেন? ওকে রিপিট করব, আমি বলেছি ডেসক্রিপশনটা আপনি পরবর্তীতে অ্যাড করে দিবেন প্রত্যেকটাতে, আর এই আপলোডে গিয়ে ইমেজটা অ্যাড করবেন। এই ইমেজটা যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার চিটং ইউনিভার্সিটির ইমেজ, যেটা দিয়ে চিটং ইউনিভার্সিটিটা বোঝা যায় যেটা চিটং ইউনিভার্সিটি, সেই ইমেজ এবং চিটং ইউনিভার্সিটির একটা হচ্ছে লিংক আছে, ওয়েবসাইট আছে তাদের, আপনার ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট লিংকটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এই যে সেভ দিয়ে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা নতুন প্রোফাইল হইলে এখানে একটা ব্যাপার আছে, আমাদেরকে যেভাবে দেখাচ্ছে বা ভাইয়াকে যেভাবে দেখাচ্ছে আপনারা এভাবে দেখতে পারবেন না, আপনারা দেখতে পারবেন বিগিনার, ইন্টারমিডিয়েট, তারপরে গিয়ে আপনারা লাস্ট আপনাদের প্রোফাইল শেষ হবে, ওখানে একটা স্টার্ট থাকে, স্টার্টটাকে ফুল 5 স্টার করতে হয়। এরপরে এই যে দেখেন ভাইয়া লাইসেন্স এবং সার্টিফিকেশন, লাইসেন্স এবং সার্টিফিকেশনে ভাইয়া অ্যাড করেছে, আমি এটা অ্যাড করিনি। আমার প্রোফাইলটা যদি কেউ ফলো করতে চান আমি বলবো করবেন না, কারণ আমার প্রোফাইলটাতে আমি অনেক কিছু এখন অবধি অ্যাড করিনি, যেটা একটা প্রোফাইল লিঙ্কডইন, প্রপার লিঙ্কডইন প্রোফাইল সেটা আমার প্রোফাইলে পাবেন না। আমি আমার প্রোফাইলটা দেখালাম যাদের একদমই নেই তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু প্রপার ওয়েতে গোছানো না, আমি এখনো প্রোফাইল নিয়ে কাজ করিনি। আমার প্রোফাইল রেডি করার পরে যা করেছিলাম তাই আজ অবধি আমি আমার স্কিলগুলিও অ্যাড করিনি, আমি খুব অলস ভাই আপনাদের থেকেও। আপু লাইসেন্স এন্ড সার্টিফিকেশনস অ্যাড করার জন্য কিছু নিয়ম আছে, যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে কি আমি এই যেখান থেকে করছি ওটা নাম দিলাম, আমার ইস্যুইং অর্গানাইজেশনের নাম দিলাম, কখন প্রসিডিউর নাম, এবং এখানে একটা ইয়ে থাকে, প্রত্যেকটা লাইসেন্সের একটা পিরিয়ড থাকে, অনেকগুলো থাকে না, ইভেন ক্রিডেনশিয়াল ইউআরএল ইউআরএল থাকে, এগুলো দিতে হয় অনেক ক্ষেত্রে, তাহলে তো আপনার জন্য ওই
এখন কথা হচ্ছে সার্টিফিকেশন এর জন্য, এটা আসলে বেসিক্যালি কাদের লাগে জানেন ভাইয়া? যারা হচ্ছেন ধরেন আমরা যারা ফ্রিল্যান্সার, আমাদের আসলে লাইসেন্সটা কি নিয়ে থাকবে? আমাদের যদি ফ্রিল্যান্সিং বাংলাদেশ গভর্নমেন্ট যেটা বলেছে যে হ্যাঁ ফ্রিল্যান্সারদের আলাদা একটা দেয়া হবে, তখন আমাদের সেটা একটা আলাদা লিঙ্ক আসবে, আমরা সেটা দিতে পারবো। এখন আপনি যেটা করেছেন দেখেন সার্টিফিকেশন, এই যেটা করেছেন এইটার একটা কনফিডেন্সিয়াল ইউআরএল আছে বলে আপনি দিতে পেরেছেন, তাই না? আপনাদের যদি ওরকম থাকে, যদি না থাকে এটা দিতে হবে ওরকম না। এখন বায়ারের যদি না থাকে বায়ার কোত্থেকে দিবে? ইভেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্সও থাকে তার একটা কিন্তু ইউআরএল আছে, আপনি সেটাও অ্যাড করে দিতে পারেন যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে। ওইটাই যে কোনো লাইসেন্স আর সার্টিফিকেশন আপনি কি ওটা অ্যাড করে দিতে পারবেন, এটা অ্যাডের জন্য আপনাদের যেতে হবে। এখন সব জায়গায় যে কনফিডেন্সিয়াল ইউআরএলটা প্রয়োজন হয় ব্যাপারটা কিন্তু ওরকম না, ওটা ছাড়াও কাজ করা যায়। অবশ্যই। আচ্ছা ভাইয়া জান, এগুলো সব লাইসেন্স অ্যাড করেছেন আপনি, এটা সার্টিফিকেশন না, ইস্যু সব লাইসেন্স অ্যাড করেছেন। এখানে কিছু সার্টিফিকেশন আছে আমার, যে আপনার হিউম্যান ট্রেন কন্ট্যাক্ট সিস্টেমস এন্ড স্ট্যান্ডার্ড কোর্স, কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ভালো, আপনি অনেক অ্যাড করেছেন ভাই, আমিও করি। আচ্ছা তারপর স্কিলসে যান, এই যে টিম বিল্ডিং, ক্রস অফ লিডারশিপ, বিজনেস ডেভেলপমেন্ট, ইয়ালা ভাইয়া 50টা কি পুরো অ্যাড করেছেন? না 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 না, এতগুলো করি নাই। না আপনি আপনার প্রোফাইলটা মানে আমার দেখা, আমি যতগুলো স্টুডেন্টের পর্যন্ত প্রোফাইল দেখেছি প্রথম দিনে তাদের তুলনায় বেশ গোছানো, মানে প্রপার ওয়েতে করা। না আমি ইয়া করতে যে কি, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করব ইন ফিউচারে সেই রিলেটেড স্কিলস গুলো আমি কি করলাম এক পাশে ইয়া করে দিলাম, যেমন যেগুলো নরমাল স্কিলস সেগুলো জেনারেল স্কিলস সেগুলো এক জায়গায় রাখলাম, যেমন ডিজিটাল মার্কেটিং এর যে একটু কাজ শিখতেছি আমি সেটাও এক জায়গায় ইয়া করে দিলাম। তারপরে তারপরে ইন্টারেস্টেড জায়গা আপনার এখানে ইয়ে অ্যাড করেন ভাই, একটু দেখি একটু স্লাইড উপরে উঠে হালকা উপরে উঠে আপনি ইয়ে অ্যাড করেন নাই ভাইয়া, না ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন একটা স্কিলসে আপনি ল্যাঙ্গুয়েজ করেছেন, কিন্তু এখানকার এই যে দেখেন কোর্সের জায়গায় করেননি, প্রজেক্ট করেননি, কোনো অনার অর অ্যাওয়ার্ড পেয়ে থাকলে করেননি, টেস্ট যদি দিয়ে থাকেন সেটা করেননি, ল্যাঙ্গুয়েজ এই যে এই ল্যাঙ্গুয়েজটা আলাদা করে আরেকটা ল্যাঙ্গুয়েজ সেটিংস এর জায়গা থাকে, ওইটা কিন্তু আপনার স্কিলসে ঢুকলে দেখবে আপনি ইংলিশ পারেন, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ যে আপনি ইংলিশ পারেন সেটা কিন্তু আপনার প্রোফাইলে কোথাও দেখা যাচ্ছে না, স্কিলসে ঢুকার পরে দেখতে হচ্ছে। তো এইখানে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবেন, অ্যাডিশনাল ইনফরমেশনে যান, additional information যান নিচে, হ্যাঁ ফাইল চলে গিয়েছে ভাই উপরে, রিকোয়েস্ট রেকমেন্ডেশন, আপনার রেকমেন্ডেশন এর জন্য আপনার প্রফেশনাল রিলেটেড যারা আপনার হায়ার পজিশনে ছিল, হায়ার অথরিটিতে আছে, যারা আপনার লিংকডইন এর কানেকশনের সাথে অ্যাড আছে তাদেরকে আপনি রেকমেন্ডেশনের জন্য পাঠিয়ে দেন, তারা যদি আপনাকে রেকমেন্ড করে দেয় খুব ভালো একটা, তাহলে হবে কি যে আপনার প্রোফাইলটা একটু রিচ হয়ে যাবে। এটা এটা কি আপু এন্ডোর্সমেন্ট এর ব্যাপারটা, আমি কোন একটা স্কিলস জানি কোন একটা বিষয়ে জানি ওই ব্যাপারে কোন এন্ডোর্সমেন্ট ওই রকম না, এন্ডোর্সমেন্ট হচ্ছে যে আপনি ধরেন এই স্কিলটা আপনার আছে এখন সে আপনাকে এন্ডোর্স করবে, এন্ডোর্স করার মানে হচ্ছে যে আপনি এই ব্যাপারটা অ্যাকচুয়ালি জানেন, বা এটা সে হয়তো আপনার ক্লায়েন্ট হয়ে করতে পারে, সে আপনার টিম মেম্বার হয়ে করতে পারে, সে আপনার ব্যাচমেট হয়ে করতে পারে, আর সে আপনার বস হয়ে করতে পারে, যে স্কিলটাকে এন্ডোর্স করে দেয়া মানে সে এই স্কিলটাতে খুব ভালো ওইরকম কিছু একটা, ওয়ান কাইন্ড অফ চারিত্রিক সনদ, মানে ক্যারেক্টার সার্টিফিকেটে কি হয় যে আমার ক্যারেক্টার ভালো সেটার জন্য যায় না, আর এন্ডোর্সমেন্টের ব্যাপারটা হচ্ছে আমি এই স্কিলটা পারি সেটা আরেকজন আমাকে প্রুভ আকারে দিয়ে যাচ্ছে। ভাইয়ার খুব বেশি কাজ নেই আপনার প্রোফাইলে, আপনার হেডলাইনও করা আছে, কিন্তু কানেকশনটা বিল্ড করা ট্রাই করেন, আর কন্ট্রাক্ট ইনফোতে জানতো ভাইয়া আপনার প্রোফাইলটা কত দিনের?
আমি প্রোফাইলটা অনেক আগে থেকে বলতে 2000 ইয়ার থেকে আপনার 18 মনে হয় 18 থেকে তো ইভেন আমার যে একটু ইয়ার ছিল তো আমি কিছু কাজে বিজি ছিলাম ইন্টার্নশিপ ইন্টার্নশিপ নিয়ে তো এগুলা করতে গিয়ে এখানে আর ইয়া করার টাইম দিতে পারি না আর কি আচ্ছা এখন একটা কাজ করবেন খুব দ্রুত 500 কানেকশন করা ট্রাই করবেন এখন 500 কানেকশন আপনি কাদের সাথে করবেন এই যে যা দেখতে পাচ্ছেন এদের কাউকে করবেন না মানে আমি করব যে কি আমার যে ফিল্ডে কাজ করার আগ্রহ সেই ফিল্ড রিলেটেড কোনো আমার যদি এইচআর থাকে কোনো যদি এই যে আমাকে আসলে কাজটা দিতে পারবে ওই ধরনের মানুষকে আমি কানেক্ট করব হ্যাঁ যে ফিল্ডে কাজ করতে চান যে নিশ নিয়ে কাজ করতে চান ওই নিশ অনুযায়ী আপনি ওই হায়ার অথরিটিতে যারা থাকে যারা অ্যাকচুয়ালি আপনাকে কাজ দিতে পারে তাদের সাথে কানেক্ট ট্রাই করেন এবং হচ্ছে আমরা যেটা বলি যে 100 কানেকশন আমি সেন্ড করতে পারি বাট সে যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমার সাথে কানেক্ট হবে না তো 100 থেকে অলমোস্ট 30 অর মানে 100 এর 40% থেকে 45% ব্যাক করে প্রথম অবস্থায় তারপরে যখন একটু মোটামুটি প্রোফাইলটা রিচ হয়ে যাবে যে তারাও দেখবে আপনার প্রোফাইলে এই রিলেটেড মানুষ প্রচুর কানেক্টেড আছে তখন তারা আবার আপনাকে কানেকশন আপনার কানেকশনটাকে রিভিউতে ফেলে রাখবে না সাথে সাথে অ্যাড করে নেবে আপনাকে তো আপনার কানেকশনটা একটা ব্যাপার হয় কি একটা প্রোফাইলে যখন কানেকশন খুব লো থাকে লিংকডইনের এই ব্যাপারটা খুব বেশি হয় যে কানেকশন যখন খুব লো থাকে তখন আসলে এটা একটা প্রবলেম কানেকশনটা বিল্ড আপ করেন আর এখন থেকে পোস্ট করার ট্রাই করেন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি যদি সাইফুর রহমান উপরে সাইফুর রহমান লিখেন সার্চ করেন সাইফুর রহমান যদি উনি আপনার থার্ড কানেকশনে যাবে সাইফুর রহমান সাইদুর ভাইয়া ওরা সবাই সাইফুর রহমান পাবেন না 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 সাইফুর রহমান এটা হচ্ছে আমার সিএ মেন্টর সাইফুর রহমান পাবেন না সেকেন্ড না আচ্ছা আপনি তো একদম না ভাইয়া এই সাইফুর রহমান না আচ্ছা আমি আপনাদেরকে সাইফুর ভাইয়ের আইডিটা দেখাইলে বুঝতে যে আচ্ছা আমি কি অফ করে দিব এখন নাকি উনাকে সার্চ করবে এখানে না উনাকে সার্চ করার এখান থেকে হচ্ছে যেটা ফিল্টারিং এর অপশন বলেছিলাম না আমরা ফিল্টার করতে পারি কাদেরকে কানেক্ট করতে পারি সেটা হচ্ছে ডান পাশে একদম ডান অল ফিল্টারস এ যান হ্যাঁ এখানে অল ফিল্টারস এ ক্লিক করলে এই যে দেখেন কানেকশন দিয়ে আমরা কখনো থার্ড কানেকশন না আমরা কোনো কানেকশন দিয়ে সার্চ করব না কারণ বায়ার যখন আপনাকে দিবে আপনি থার্ড কানেকশন দিতে পারবেন না এখানে হচ্ছে কানেকশন অফ আমরা কানেকশন অফও দিব না আমরা দিব লোকেশন আমি কোন কান্ট্রির মানুষ চাই কোন কান্ট্রির মানুষ চাই বা কোন রিজনের মানুষ চাই কোন ডিস্ট্রিক্টের মানুষ চাই এটা বায়ার আপনাকে বলে দিবে বায়ার আপনাকে তো বলেই দিবে যে আমি এই এই টাইপের মানুষ চাই এই এই টাইপের মানুষ কোন কোন কান্ট্রিতে পাবেন যেমন আমি কখনো কোনো বাংলাদেশে অ্যাড করব না এখন আমি বাংলাদেশে চাই না কিন্তু আমি বাংলাদেশে দেখা যাবে যে বাংলাদেশের একজন এইচআর হেড আছে বা একজন সিইও আছে যিনি হয়তো আমাকে জব দিতে পারে তো অনেক সময় দেখা যায় যে এখন স্প্যানিশ একটা কোম্পানি সে কখনোই চাইবে না বাংলাদেশি কাউকে হায়ার করতে কারণ বাংলাদেশি মানুষ স্পেনে গিয়ে তারপরে তার জব নিয়ে তারপরে তার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বলে এইটার এত লং টার্ম সময় তাদের নেই তো তারা হয়তো বাংলাদেশকে নিবে না আপনাকে লোকেশন যদি বায়ার বলে দেয় আপনি জাস্ট এখানে লোকেশনটা লিখলে এরপরে হচ্ছে কারেন্ট কোম্পানি কোন কোম্পানিজ এর লোক তারা চায় সেটা পোস্ট যে আচ্ছা past companies industries profile language কোন ল্যাঙ্গুয়েজে প্রোফাইল চায় এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে লিংকডইনে কখনো আপনারা বাংলায় কিছু পোস্ট করবেন না কারণ বাংলা লিংকডইন শুধু বাংলা বাঙালিরাই দেখে কিন্তু আপনি যখন ইংলিশে সাপোর্ট ইংলিশে পোস্ট করবেন তাতে হবে কি আপনি যখন বাইরের কান্ট্রির কাউকে কানেক্ট করবেন সে আপনার পোস্ট করবে সে বুঝতে পারবে তাতে রিচ এনগেজমেন্ট খুব ভালো হয় আমরা আমাদের নিজেদের প্রোফাইলের কোনো অ্যানালিটিক কিন্তু দেখতে পাই না ফেসবুকে বা অন্য কোথাও আমরা আমাদের নিজেদের অ্যানালিটিক দেখতে পাই যে কতজন দেখেছে সেটা দেখতে পাই না কতজন লাইক দিয়েছে আমার ছবিতে আমি কিন্তু সেটা দেখতে পাই কিন্তু কতজন দেখেছে রিচ কত হয়েছে এনগেজ কত হয়েছে এবং লাইক কত হয়েছে এই টোটাল অ্যানালিটিক একটা প্রোফাইলে সেটা লিংকডইন থেকে দেখা যায় তারপরে হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ তারপরে যদি কোনো স্কুলের চায় কোনো কোম্পানিজ এর চায় এটা বা আপনাকে যদি সে একটা লিস্ট দিয়ে দেয় যে নাম এইটা কোম্পানি নাম এইটা নাম এইটা কোম্পানি নাম এইটা তাহলে হচ্ছে এখান থেকে এটা ভাইয়া একটু যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে এসে আপনার হচ্ছে আরেকটা করা যায় যে পজিশন এখানে যদি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম নাও দেন আপনি নিচে এসে পজিশনটাই শুধু দিতে পারবেন স্ক্রল করেন আর একটু স্ক্রল করে নিচে আসেন আর একটু নিচে যে হোল এই যে টাইটেল 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 কোম্পানিজ এর উপরে টাইটেল হ্যাঁ আপনি ধরেন কিছুই না আপনি শুধু সিইও চান এনি কোম্পানির সিইও চান আপনি এখানে সিইও লিখেন সিইও পুরোটাই ক্যাপিটাল এখন স্ক্রল করে উপরে উঠেন
স্ক্রল করে উপরে উঠে এখানে টরন্টো কানাডা। আচ্ছা আপনি ভাইয়া কানাডা আর লন্ডন দেন, উপরে কানাডা দেন, উপরে কানাডা দেন, তারপর নিচে ইউকে দেন। হ্যাঁ এখন অ্যাপ্লাই দেন, কোনো ফিল্ড ধরি নাই, আমরা যে কোনো ফিল্ডের হতে পারে। এখন দেখেন এখানে যখন সার্চ, এটা আসলো না কেন, এটা তো আসবে ভাইয়া জানতো আবার। I'd like to ভাইয়া ভাইয়া নিচে আসেন, নিচে আসেন, একটু নিচে আসেন, হোল্ড অন। আচ্ছা আপনি যখন এই প্রোফাইলটা অন করেছিলেন তখন কি দিয়ে, আমি স্টুডেন্ট দিয়ে অন করেছিলেন ভাইয়া? হ্যাঁ স্টুডেন্ট, এই জন্য। আচ্ছা এটা কাউকে লিংকডইনে ইনভাইট করার জন্য, এটা কাউকে যদি লিংকডইনে ইনভাইট করতে চান, যেটা ইমোতে ঢুকলে দেখায় যে তুমি তোমার বাকি ফোন নাম্বার যারা আছে তাদেরকে ইনভাইট করতে চাও কিনা, ওরকম একটা অপশন। হ্যাঁ নিচে আসেন। আমি ব্যাকে যাব নাকি নিচে আসব? ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা আপনি এখানে সার্চ কাজ করলো না কেন দেখে নিন, লিংকডইনের এই ব্যাপারটা একটু প্রবলেমেটিক হয় অনেক সময়, সার্চটা ইনস্ট্যান্ট কাজ করতে চায় না। আচ্ছা ভাই আপনি স্ক্রিনটা অফ করে দেন, আমি দেখাচ্ছি আপনাদের আমি যেটা দেখাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিনটা অফ। আচ্ছা আপনারা তো আমার সাথে শেয়ার করেছেন, তো চাইনি প্লে হয়েছে। আপনি দেখেন আজান কিন্তু আমি শুনতে পাইনি, যদি আজান দিয়ে দেয় আমাকে বলে দিবেন, কারণ আসল নামাজের ব্রেকটা আমি তাহলে দিয়ে দিব। ঠিক আছে আমাদের এখানে দিয়েছে আজান দিচ্ছে, আজান দিচ্ছে। আপনাদের এখানে তো মেবি সবাই জামাতে নামাজ পড়তে যান, চারটায় তো তাই তো, জামাত জামাত তো চারটায় যান তাই না? জি আপু চারটায়, চারটার পাঁচ মিনিট আগে দিলে। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন। এই যে দেখেন ভাইয়া, ভাইয়ার প্রোফাইল থেকে অলওয়েজ, ভাইয়ার লিংকডইন প্রোফাইল থেকে উনি কি করে, ওনার লিংকডইন প্রোফাইল আপনি ওনার অ্যাক্টিভিটিস দেখতে যান। এই যে দেখেন ভাইয়ার কাজগুলিকে ভাইয়া কিভাবে শোকেস করেছে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার মেন্টর ছিলেন, ইনি ওনার কাজ শোকেস করেছে, ওনার ওয়েবসাইট উনিটা কাজ করেছে কোথায় কি করেছে টোটাল জিনিসটা কিন্তু উনি এখানে শোকেস করেছে। আপনারা চাইলে এভাবে শোকেস করতে পারবেন। ভাইয়ার অ্যাক্টিভিটিতে যদি যান আপনি দেখবেন যে ভাইয়া কি পরিমাণে পোস্ট করে, ভাইয়া ভাইয়ার প্রোফাইল থেকে কি পরিমাণে পোস্ট করে, এটা তো ভাইয়ার অ্যাক্টিভিটি। এই যে দেখেন উনি যে পোস্ট করছে, আপওয়ার্কের কাজ করে ভাইয়া, ভাইয়ার আপওয়ার্কের ক্লায়েন্টের ফিডব্যাক পোস্ট করছে, ভাইয়া যদি কখনো কোনো নতুন লোগো ক্রিয়েট করছে, নতুন লোগো দিচ্ছে, কোনো ওয়েবসাইট রেডি করছে, ওয়েবসাইটে দিচ্ছে, উনি কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। জি আপু তার মানে আমরাও আমাদের যে কোনো জিনিসগুলো এখানে ইয়া করতে পারি? নো নো, যে কোনো জিনিস না, এইটা দেওয়ার কারণ হচ্ছে এইটা যত দিবেন তত দেখা যাবে, আপনি এই কাজ সম্পর্কে জানেন সেটা দেখা যাবে, তাতে হবে কি আপনার হায়ার মানে আপনাকে হায়ার করার চান্সটা বেড়ে যায়, আমরা অফলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার চান্সটা তখন আমাদের বেড়ে যাবে। আমরা যদি ইয়েতে কাজ করি, এটাকে কি বলে, ফাইবারে কাজ করি, ফাইবারে যখন কাজ থাকবে না বা ফাইবারে আমি কাজ করছি, আমি চাচ্ছি অফলাইন মার্কেট প্লেসেও কাজ করতে, তখন আপনার এটা থেকে চান্স বেড়ে যায় ভাইয়া। ভাইয়ার কিন্তু অনেক পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যারা হচ্ছে অফলাইনে কাজ করে ভাইয়ের সাথে, ডিরেক্টলি ডিল হয়, আপওয়ার্কেও হয় না ফাইবারেও হয় না, এগুলির বাইরে হয়, কারণ হচ্ছে ওইখানে গেলে তাদেরকেও পেমেন্ট করতে হয়, তারও পেমেন্ট করতে হয়, 25% করে চার্জ দিতে হয় না। এই যে দেখেন এই জিনিসগুলি আপনারা আপনাদের নিজেদের এইরকম জিনিসগুলি হচ্ছেন ইয়ে করবেন, পোস্ট করবেন, তাতে হবে কি আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে মানুষের কাছে, আপনার ওই যে কোম্পানির একটা উনিকটাকে ভাইয়া নাবিদ ভাইয়া বললো না যে আপু আমি যেইটা মানে যেইটা আমি যেই সেক্টরটা নিয়ে কাজ করতে যাচ্ছি তাদের যারা একটু মানে এইচআর এ আছে বা যারা আমাকে কাজ দিতে পারে তাদেরকে আমি কানেক্ট করব, তাদেরকে কানেক্ট করলে তারা জানবে কি করে যে আপনি এই কাজ করেন, কারণ আপনি যখন এই টাইপের পোস্ট দেওয়া শুরু করবেন সবার প্রোফাইলে আপনার এই পোস্টটা যাওয়া শুরু করবে, তখন তারা জানতে পারবে যে আপনি এই টাইপের কাজ করেন।
অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার হয়ে, বুঝতে পেরেছেন? জি আপু, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার হয়ে। এইটা তো গেল, এই যে দেখেন ভাইয়া যখন লোগো ক্রিয়েট করে তখন, এখন ভাইয়া কিন্তু এই বিটলির লিংকে গেলে দেখবেন ভাইয়ার হয়তো বা আপনার ফাইবারে নিয়ে যাবে, অথবা ভাইয়ার আপওয়ার্কের নতুন গিগে কিছুতে নিয়ে যাবে, কারণ এখানে কেউ ডিরেক্টলি আপনার ফাইবারের লিংক দিতে পারে না, ফাইবারের গিগের লিংক ডিরেক্টলি দেওয়া উচিত না, লিঙ্কডইন আগে অ্যালাউ করতো না, বুঝতে পেরেছেন? জি আপু, দেখছেন ভাইয়ার ফাইবারে নিয়ে গেছে, বলছি না ভাইয়ার ফাইবারে এটা। এই যে পোস্ট, পোস্টে আমরা দেখতে পাচ্ছি একটা লাইক পড়েছে, তাই না? আমরা যদি একটা লাইক দেখি তার মানে কিন্তু একটা লাইক নেই, এখানে কয়টা রিচ হয়েছে, কয়টা সরি কয়টা এঙ্গেজ হয়েছে সেটাও আলাদা, যেটা আমরা ওই যে একটা পেজে দেখতে পাই না, একটা অ্যানালিটিক, ওরকম অ্যানালিটিকটা আমরা আমাদের এখানকার প্রোফাইলেও দেখতে পাই। লিঙ্কডইনের কাজগুলি হচ্ছে শেখার, খুব বেশি যে জটিল কিছু তা না, খুব ইজি কাজ, এবং এই কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে বায়ারের এই নিশ ধরে ধরে খুঁজে বের করে এই এই কানেকশন বাড়ানোটা। আপনার ওই যে বলেছিলাম সুমন ভাইয়ার কথা, যে আপু কাজ করছে, ওকে ওকে ভাইয়া, আপনার হচ্ছে ভাইয়া কাজ করছে, ভাইয়ার ফার্স্ট কাজ ছিল $140 পার উইক, বলেছিলাম না আপনাদেরকে? টার্গেট দিয়ে দেয় যে আপনার ওয়ান উইকের মধ্যে এত কানেকশন, উনি ওটা করে দিতে পারলে $140 পার উইকে, জাস্ট কানেকশন সেন্ড করা, কানেকশন সেট করা আহামরি কিছু না। যদি বলে কোনো নিশ না থাকে, শুধু তুমি আমাকে অ্যাড করে দাও, তাহলে হচ্ছে এখানে গদ বাধা আসবে, আপনি গদ বাধা দিয়ে যাবেন, এখানে গদ বাধা আসবে, আপনি তাদের হচ্ছে গদ বাধা আপনি দিয়ে যেতে পারেন। এই যে এদেরকে গদ বাধা, জাস্ট যে ফ্রেন্ড রিকোয়েস্ট, কিছু কিছু জায়গায় দেখবেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো না, কেন দিতে পারবো না, কারণ আমার প্রিমিয়াম প্রোফাইল নেই। যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি না, যাদের দূর কোথায় কোথায় গিয়ে ঢুকে যাচ্ছে, যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো না বা দেয়া যায় না, তাদেরকে ফার্স্টে মোড়ে গিয়ে কাকে কার প্রোফাইলের উপর, অনেকের প্রোফাইলে দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা অন থাকে, অফ থাকে, তখন মোড়ে গিয়ে তাকে হচ্ছে ফলো দিতে হয়, ফলো দেওয়ার পরে তাকে কানেকশন সেন্ড করা যায়, এর আগে কানেকশন সেন্ড করা যায় না, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে আর কারো কোথাও কোনো কোশ্চেন আছে? যা আপু, এখানে এখানে এটা এটা নিয়ে কোশ্চেন আছে, অন্য কোনো কিছু লিঙ্কডইনের সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এত বেশি অ্যাক্টিভ এবং ফেসবুকে এত বেশি ইউজড টু হয়ে গেছি, অন্য কোন সোশ্যাল মিডিয়াতে না আমরা এখন যেতে চাই না। আপনাদেরকে যদি আমার অবশ্য যদি আমি আপনাদেরকেও বলে লাভ নাই, আমি নিজেও এখন কোনো সোশ্যাল মিডিয়াতে যাই না, কারণ আমি টাইম পাই না যাওয়ার। আচ্ছা আপু, ওই ফাইবারের যে কাজগুলো মানে আমরা করব আর কি, সেগুলো কি মানে লিঙ্কডইনের মাধ্যমেও কি মানে বায়ার বায়ারের সাথে কি যোগাযোগ করা যাবে কিনা? লিঙ্কডইনের মাধ্যমে বায়ারের সাথে যোগাযোগ করা যাবে কিনা? তারপরে চাইলে আপনি বায়ারের সাথে কমিউনিকেট করতে পারবেন লিঙ্কডইনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের নাম আজের আমি এখন দিব, ব্রেক না আরো 5 মিনিট পরে দিব ভাইয়া, কারণ আপনাদের যারা জামাতে পড়েন তাদের জন্য জিজ্ঞেস করছি। 5 মিনিট পরেও দেওয়া যাবে, 5 মিনিট পরে দেন। বলছে স্ক্রিন ইয়ে করবেন কে, আমি যেটা দেখাতে চাচ্ছি না,
আমার আমার পিসিটা হয় এত প্রবলেম করে, আর আচ্ছা এই যে আমি একটা পোস্ট, একটাই পোস্ট করেছিলাম আমার লিঙ্কডইন প্রোফাইলে, আমি পোস্টটা দেখাতে চাচ্ছিলাম। কোথায় গেল আপনারা, কি কেউ অ্যাক্টিভিটির জায়গাটা দেখতে পেয়েছেন আমার প্রোফাইলে? না, আপনারা কেউ আছেন না, সবাই চলে যাচ্ছেন? আছি আপু, আছি আপু। এই যে একটা অলস্টারের কথা বললাম না, এই যে এই অলস্টারটা আসবে যখন আপনি আপনার প্রোফাইলের এই যে এই জায়গার সমস্ত ইনফরমেশন গুলি ফুলফিল করে দিবেন। এই যে অ্যাড প্রোফাইল সেকশনের সমস্ত ইনফরমেশন, ইন্ট্রো, অ্যাবাউট, ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেশন, স্কিল, অ্যাকমপ্লিশমেন্ট, তারপর ট্র্যাডিশনাল ইনফরমেশন, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, এগুলো সমস্ত কিছু যখন ফুলফিল করবেন তখন এই ড্যাশবোর্ডে অলস্টারটা আসে। কিন্তু কথা হচ্ছে আমার অ্যাক্টিভিটি কোথায়, আপনারা তো দেখতে পেয়েছেন আমার অ্যাক্টিভিটি? এটা কোনো ব্যাপার না যে আপনি আপনার প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবেন, আপনার পোস্ট আপনি ফেসবুক থেকে ঢুকলে দেখতে পাচ্ছেন না, তাহলে দেখতে পারবেন না। আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? দাঁড়ান আমি আপনাদের খুঁজে দিচ্ছি আমার অ্যাক্টিভিটি। এই যে এখানে আমার অ্যাক্টিভিটি দেখতে পাই আমি। আচ্ছা এই যে এইটা হচ্ছে আমার একটা পোস্ট করা, 3 মান্থ আগেও দেখাচ্ছে, কিন্তু এইটার তো টোটাল ডিটেইলিং এখানে এখন দেখায় না। বলেন তো কেমন লাগে? ওই অ্যানালিটিকটা হচ্ছে পিসি থেকে দেখলে দেখা যায়, বুঝতে পেরেছেন? পিসি থেকে যখন আপনার এইটাতে যাবেন তখন আপনি দেখতে পারবেন। এবং একটা জিনিস দেখেন আমার ইয়ের সাথে, এটা দেখাই। আচ্ছা এই যে দেখেন, এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছেন মির্সাব্বির, ও ওর কাজের ও ওর জিনিসের স্যাম্পল হচ্ছে পোস্ট করতেছে। কিন্তু এইখানে হচ্ছে আপনাদেরকে যেটা বললাম বাংলায় পোস্ট করবেন না, অলওয়েজ ইংলিশে। এই যে মইউদ্দিন উনিও কিন্তু না, মইনউদ্দিন উনিও কিন্তু হচ্ছেন আপনার ডিজিটাল মার্কেটিং এর এই আপনাদের সাথেরই কোর্স করেছে। তারপরে এই যে এইটা হচ্ছে আমার ব্যাচমেট এক আপু, উনি হচ্ছেন আপনার ইয়ে করেন সমস্ত ইউটিউবে অর্গানিক প্রমোশন করেন, এবং অর্গানিক প্রমোশন উনি কিভাবে করেন সেটা হচ্ছে যে ওনার প্রোফাইল থেকে প্রচুর লিংক শেয়ার করেন, প্রচুর হচ্ছে ওনার ওই যে বায়ারের ইউটিউব ইউটিউব লিংক শেয়ার করেন। তো যখন প্রোফাইলে আপনার কানেকশন খুব বেশি থাকে আপনার এটা আসতে থাকবে। দেখেন এতগুলি করার পরে যে প্রমোট একটা পেয়েছেন, এতক্ষণের পরে এসে আপনি স্পন্সার্ড একটা অ্যাড পেয়েছেন লিঙ্কডইন পুরোটা স্ক্রল করার পরে। আমি এতক্ষণ স্ক্রল করেছি, কেউ কি দেখতে পেয়েছিলেন প্রমোট আর স্পন্সার্ড নামক কোনো ওয়ার্ড? না আপু, লিঙ্কডইনে অনেক কম। ফেসবুকে যেমন ঢুকা মাত্রই দেখতে পাবেন, লিঙ্কডইনে দেখতে পাবেন না প্রমোট আর স্পন্সার্ড অ্যাড। দেখেন আমি অনেক যাব কিন্তু পাবেন না খুঁজে। এটা তো লিঙ্কডইন লার্নিং, এটা লিঙ্কডইনদের
ওদের, এটা তো ওরা ওদেরটা করতেই পারে, কিন্তু অন্য কোনো কোম্পানির দেখেন খুব বেশি না, লিঙ্কডইনের স্পন্সর অ্যাডটা খুব কম হয়, আর অ্যাডের জন্য বায়ার রিকোয়েস্ট আপনারা পাবেনও কম, সবচেয়ে বেশি পাবেন লিড জেনারেশন, প্রোফাইল কাস্টমাইজেশন, প্রোফাইলের অ্যাবাউট সেকশন লিখে দেওয়া, আমি তোমার সিভি রিরাইট করে দিব, রেজিউমি রেডি করে দিব, আর হচ্ছে কানেকশন কানেকশন বিল্ড করে দিব, আর যেই কানেকশনগুলি তোমার প্রয়োজন নেই সেটা রিমুভ করব, এই কাজগুলি লিঙ্কডইনে সবচাইতে বেশি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু লিঙ্কডইনের এই কাজটুকুর জন্য হচ্ছে সবচেয়ে বেশি প্রাইস তারা পে করে, পেমেন্ট করে। ওই দিন তো রাতের আপনাদের ডিসকাশনে একটা আপুকে দেখালাম না, যে আপু একটা বায়ার রিকোয়েস্ট এসেছে, বায়ার ওনাকে ডিরেক্টলি গিগের উপরে নক করেছে, যে তাদের কোম্পানি নতুন নতুন কোম্পানি 16টা এমপ্লয়ার, 16টা লিঙ্কডইন প্রোফাইল লাগবে, এবং পার প্রোফাইলে 400-500 কানেকশন অ্যাড করে দিতে হবে। জি 400 করে, ওইটার জন্য আপনার দেখেন 16টা প্রোফাইল, পার প্রোফাইল যদি আপনি 25 একদম লোয়েস্ট রেঞ্জ, লোয়েস্ট রেঞ্জ করেও যদি ধরেন লোয়েস্ট প্রাইস, মানে 400 প্রোফাইল, 400 কানেকশন প্রোফাইল রেডি করা, $25 হচ্ছে একদম লোয়েস্ট লোয়েস্ট প্রাইস, $25 ও যদি ধরেন 16টাতে আসে কত, $400 মেবি। জি হ্যাঁ ভাইয়া চলে যান, আপনার ব্রেকে চলে যান, ব্রেকের স্ক্রিনটা দিয়ে দিচ্ছি আমি, আমি না কেউ একজন দিয়ে দেন, ব্রেকের স্ক্রিনটা কেউ একজন দিয়ে দেন। এটাকে শুভাশিস করেছিল কিনা আমি জানি না, এটা একটু বলবেন যে কে করেছিলেন, দেখেন তো আমি দিচ্ছি একটা, শুভাশিস জয়দেব কেউ একজন করেছিলেন মেবি, সুব্রত ভাইয়া করেছিল এটা। এটা দিয়ে দিব না, এই যে এটা দিয়ে দেন, ডেলি ডেলি করবেন, এতে ক্যানভাতে আপনাদের হাতটা ভালো হবে, ডেলি ডেলি করে ফেললে আপনাদের হচ্ছে ডেলি ডেলি আমরা নতুন নতুন ব্রেক স্ক্রিন দিব, নামাজের হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আসি আমরা, ব্রেক স্ক্রিনটা দিয়ে যাই, ঠিক আছে? সবাই একটু মিউট করে দিব আমরা, ঠিক আছে? স্ক্রিনটা একটু দিয়ে যান সাজ্জাদ। জি আপু দিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসমান ভাইয়া, কই গেলে? এই তো আচ্ছা দাঁড়ান, আমি না ক্যামেরাটা অন করি দেখি কেমন লাগে। অন করমু ভাই, হরমু অন গো হরমু, ওকে ক্যামেরাটা অন করব। হ্যাঁ হ্যাঁ, না থাক করেন না না কি দাম দেখাবে। করে দিল, এখন গিগ রেডি করবো। আজকে আজকে কিছু করবো, কালকে কালকে কিছু রেডি করবো আর কি, আজকালের মধ্যে। আমি তো এখনো ওপেন করি নাই। আপনি কি ইয়ে করছেন ভাই, ওই যে আপনি তো এখন ফ্রি নাকি টোটালি পরীক্ষা শেষে? না পরীক্ষা, সে পরীক্ষাটা 5 তারিখে ডেট পড়ছে, এখন নিজেরাই পরীক্ষা দিচ্ছি আর কি, সমস্যা নাই। ওগুলা ওই আপনার এর ব্যস্ততা তো থাকবে, এর মধ্যেই করে নিতে হবে আর কি। আপনাকে অনলাইনে পাওয়া যায় না তো তাই? অথবা আপনি আছেন, আমি আমি তো আপনাকে ইয়ে করতে পারি না, দেখতে পারি না। সমস্যা নেই, এর মধ্যে একদিন আজকে বসলে চিন্তা করতেছি কেমনে করবো। আমি তো আমার এই যে ক্রিয়েটিভ আইটি মানে আমার ঘড়ি হয়তো 5 মিনিট স্লো হয়ে আছে, আমি দৌড়ে দৌড়ে আসলাম, দেখলাম যে এখন 5 মিনিট লেট হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি আমি এই যে ডিজাইনটা করতে পারতেছি না, আমার মাথার মধ্যে ঢুকতেছে না কেমন কি করব। আচ্ছা ভাইয়া ইয়ে করেন, আপনারা হচ্ছে স্ক্রিনশটটা যিনি করেছেন অফ করেন, আর হচ্ছে কোন ডিজাইন আপনার মাথার মধ্যে ঢুকতেছে না কেমনে করবেন? অন্যান্য গিগ গুলি দেখেছেন না আপনারা, দেখেননি? আপনাদের তো অলমোস্ট 40টা গিগ দেখার কথা আপু। আমি বুঝিনি বলছেন না, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে ওই কি কি কাজ করবো সেটা রেডি করার জন্য, আমরা তো জানি না।
আমি আপনাদেরকে বলেছি যে আপনারা তো আসলে জানবেন না যে কোন কোন কাজটা করতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের, তো সেই কাজটা কোন কোন কাজটা করব সেটা আমি বলে দিব। ওইটা ছাড়া বাদ বাকি ডেসক্রিপশন, যেটা ডেসক্রিপশনটা রেডি করেন, আপনাকে সে কেন মানে একটা গিগের, এই যে আজকে সকালবেলা আমি ফার্স্টে বলেছিলাম না, সরি সকালবেলা না ক্লাসের ফার্স্টে আমি বললাম না যে আপনাদের যদি এখন গিগ সম্পর্কে জিজ্ঞেস করি একটা গিগের ডেসক্রিপশনে কয়টা পোর্শন ছিল, কি কি পোর্শন ছিল, এটা অনেকেই বলতে পারবেন না, কারণ আপনাদেরকে আমি বলেছি গিগগুলি দেখেন, কপি পেস্ট করেন, তারপরে আপনারা নিজেদের গিগের ডেসক্রিপশন লিখেন। আপনারা করেছেন কি, আপু কাজ দিয়েছে, চোখ বন্ধ করে কপি আর পেস্ট মেরেছেন, কিন্তু একটা গিগের মানে দুইটা থেকে তিনটা গিগের ডেসক্রিপশনও আপনারা পড়েন নাই। যদি আপনাদের দুইটা টপিকে দিয়েছিলাম, একটা ফেসবুক অ্যাডস এর জন্য দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য, দুইটার বিশটা বিশটা চল্লিশটা গিগ, চল্লিশটা গিগের যদি মিনিমাম আপনারা 10 থেকে 12টাও ডেসক্রিপশন পড়তেন এই কোশ্চেনগুলি আসতোই না, তখন নিজেরাই বুঝে যেতেন যে অ্যাকচুয়ালি গিগ কি, গিগের কথা কি, ডেসক্রিপশন কি লিখতে হবে এবং কেন তারা বায়ার আমাকে নিবে, আপনারা নিজেরা রেডি করে ফেলতে পারতেন। কারণ আপনারা ম্যাক্সিমাম তো পড়েনই নাই। এটাতে হবে কি, আমি আপনাদেরকে নিয়ে যেতে ট্রাই করব, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা একটা করে ফুটো বন্ধ করছি, আপনারা একটা একটা করে হোল ক্রিয়েট করছেন, তো আলটিমেটলি হোল ক্রিয়েট হতে থাকলে তো আমি আমার একার পক্ষে তো বন্ধ করা সম্ভব না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, তাই না? জি আপু বলে লাভ নাই, দুইটা দিন বন্ধ পেয়ে কি লাভ হলো, দুইটা দিন বন্ধ পেয়ে কি লাভ হলো আপনাদের, কিছু করেছেন কাজের কাজ বলেন তো, সবাই এখন একদম মুখ বন্ধ করে বসে আছে কথা বলতে পারে না। আমি তো আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়া আপনারা হচ্ছেন গিগের ফার্স্ট ছবিটা এবং গিগের লাস্ট ছবিটা ক্রিয়েট করেন, এই দুইটা ছবি আপনারা রেডি করে ফেললে অ্যাটলিস্ট আপনাদের গিগের দুইটা ছবি রেডি হয়ে যাবে, এরপরে গিগের ভিডিও আর থার্ড ছবিটা থেকে যাবে, থার্ড ছবিটা তো আপনি রাখতেই পারতেন, থার্ড ছবিটা তো সরি গিগের ভিডিওটা আর মিডলের ছবিটা, এই দুইটা জিনিস রেডি করতে খুব বেশি সময় লাগার কথা ছিল না, কিন্তু ছবি তো রেডি করতে পারেন নাই আপনারা, কারণ আপনারা এখন পর্যন্ত বুঝতেই পারেন নাই ছবিটা কি, ছবিটা কিভাবে রেডি করবেন। আমি হচ্ছে গিগের যে দেখছি না ওখানে আমি ভিডিও প্লে করতে পারতেছিলাম না। গিগ দেখেছেন ভিডিও প্লে করতে পারছিলেন না কেন জানি না আপু, আমি সেটা বুঝতে পারলাম না, আমি অনেকগুলো গিগে দেখছি মানে একটার পর একটা পরপর অনেকগুলো চলে আসে না কোনোটাতেই, আমি আমি ভাবলাম ওরা কি ভিডিও দেয়নি নাকি ওরকম, শুধু না ওরা যদি ভিডিও না দেয় সেক্ষেত্রে ভিডিও প্লে হবে না। এখন আপনি কি দেখেছেন ভিডিও দিয়েছে কি ভিডিও দেয়নি আপু, এখন ভিডিও দিয়েছে নাকি দেয়নি সেটাও আমি বুঝতে পারিনি, কারণ হচ্ছে আমি অনেকগুলো গিগ দেখছি কিন্তু সবগুলোতে একটাতেও আমি ভিডিও প্লে করতে পারিনি, এখন দুই একজন না হয় পাশাপাশি দুই একজন না হয় না দিল, কিন্তু এতগুলো ভিডিও এতগুলো মানে যারা হচ্ছে এতগুলো স্যালার কি ভিডিও দিবে না সেটা নিয়ে আমি আর কি একটু কনফিউজ ছিলাম, কালকে রাতেও দেখছি আমি। আচ্ছা আপনার কাছে কি গিগের লিংকগুলি আছে? না আপু আমার তো এখন আইডি ক্রিয়েট করা হয় নাই। গিগ দেখতে তো আইডি ক্রিয়েট করা লাগে না, গিগের লিংক রাখতে তো আইডি ক্রিয়েট করা লাগে না। আল্লাহ না আপু আমি শুধু ওই দেখছি ফাইবারে ঢুকে দেখছি আর কোনো কিছু রাখিনি আমি। ফাইবারে ঢুকে দেখলে, ফাইবারে ঢুকে দেখলে যখনই ফাইবারে ঢুকে এরকম কিছু দেখবেন যে আপু এটা কি হয়েছে আপু তো আমাদেরকে বলেনি, ওইটার ইউআরএল যেটা যেটা আমাদের ক্রোম ব্রাউজারের ইউআরএল সার্চ বারে একটা ইউআরএল তৈরি হয় না লিংক, ওই লিংকটুকু যদি কপি করে নেন তাতে ওই গিগের লিংকটা কপি করা হয়ে যায়। তারপর আইটি প্রবলেম ছিল যে মানে যখন আমি ফাইবারে ঢুকতেছি তখন আর ব্যাক স্পেসটা বা ব্যাক কিভাবে করব পারতেছিলাম না, যদি আমি অন্য গিগ দেখতে হতো তাহলে হচ্ছে পুরোটা কেটে আবার ফাইবারে ঢুকে তখন দেখতে না ফাইবারে ঢুকে না পুরোটা কেটে তারপর দেখতে হচ্ছিল, ব্যাকে যাওয়া যাচ্ছিল না। কেন ব্যাকে যাওয়া যাবে না, ব্যাকে তো যাওয়া যায়। সাজ্জাদ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাজ্জাদ ওটা তো ব্যাকে যাওয়া যাবে আপু, ব্যাকে না যাওয়া তো। জি আপু, আপু ওই যে গিগ ওপেন করলে নতুন একটা ট্যাব ওপেন হয় তখন হচ্ছে ওই আগেরটাতে যাওয়া যায় না, গিগ ওপেন করলে তো নতুন ট্যাবটা ওপেন হয় কিন্তু পুরনো ট্যাবটা তো পাশের ট্যাবে থেকে যায়। হ্যাঁ পাশের ট্যাবে থেকে যায়, হ্যাঁ পাশের ট্যাবে থেকে যায়।
পাশের ট্যাবে তো থেকে যাবে। এখন উনি তো বলতেছে উনি গিগে ঢুকলে আর ব্যাক করতে পারতেছে না। এখন গিগে ঢুকতে গেলে তো নতুন বাই ডিফল্ট এটা ফেসবুক সরি না আপু আমি এখন বুঝতে পারছি ওই আমি পাশের ট্যাবে যাই না, আমি শুধু ওই স্ক্রিনের মাঝখানে খুঁজতেছিলাম ব্যাক করতে। এই জন্য না না আপু আপনি যখন কারো প্রোফাইলে যাবেন বা যখন কোন গিগ ওপেন করবেন দেখবেন অটোমেটিকলি এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যায়। এটা কিন্তু আপনি যে ট্যাবে থাকেন ওই ট্যাবে থাকে না, অটোমেটিকলি নিউ ট্যাবে ওপেন হয়ে যায়। নিউ ট্যাবে ওপেন হয়ে গেলে তো আপনার ওই ওই ট্যাবের তো আর ব্যাক বাটনটা থাকে না। একটা নতুন ট্যাব ক্রিয়েট করলে কি তার ব্যাক বাটন থাকে? ব্যাক বাটন থাকবে না। পাশের ট্যাবে দেখবেন, পাশের ট্যাবে দেখলে যেখান থেকে আপনি স্টার্ট করেছেন ওখান ওই জায়গা থেকে পেয়ে যাবেন। আচ্ছা আজকে কেউ লিংকডইনের প্রোফাইল ক্রিয়েট করবেন নাকি হচ্ছে লিংকডইনের যে ইনফরমেশন গুলি দিলাম এইগুলি নিয়ে আপনারা হচ্ছেন কালকে এক্সাম দিবেন লিংকডইন আর ফাইবারের উপরে আজকে ফাইবারের গিগ রেডি করবেন? আপু আমি আরেকটা কথা ছিল, আপনি যে ছবি এসইও করতে বলছেন ওই ফাইবার আর যদি হচ্ছে লিংকডইনে আমার হচ্ছে আইডি নাম ভিন্ন হয় তাহলে কি ওই টাইটেলগুলো দুইটা আলাদা করে এসইও করতে হবে? দুটা আলাদা করে মানে আমি বুঝি নাই আবার বলেন। এই যে আপু টাইটেলে হচ্ছে আইডি নাম দিতে বলছেন না লিংকডইনে আর হচ্ছে ফাইবারে যখন আমরা করলাম তা আমার যদি দুইটা আইডি দুই রকম নামে হয় তাহলে কি দুইবার এসইও করে তারপর দুই জায়গায়? না দুইটা আইডি যখন দুই রকমের নামে হবে দুইটা মানে সরি ছবি একটা ওটা দুইটা আইডিতে দিতে যাচ্ছেন ব্যাপারটা এরকম? হ্যাঁ জি আপু। এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার দুইবার তো এসিও হবে না, এসিও তো দুইবার হয় না আপু, এসিও তো একবার হয়। দুই রকমের নাম আসলে প্রোফাইলে দুই রকমের নাম দিবেন কেন? আপনার লিংকডইন প্রোফাইলের নাম আর ফাইবারের নাম তো একই হবে, এক হবে না প্রোফাইলের নাম? আপনার অরিজিনাল নাম দিয়ে খুলতে হবে কারণ আমি তো প্রশ্নই বলেছি লিংকডইন আপনারা মাঝে মাঝে এমন কোশ্চেন করেন আমি না পুরো ভাবাচাকা খেয়ে যাই যে লিংকডইন তো বললামই একটা প্রফেশনাল জায়গা, প্রফেশনাল জায়গায় আপনি কি আপনার প্রফেশন যেই জায়গায় আপনার অফিস যে জায়গা ওই জায়গায় কি আপনি অন্য নাম ইউজ করেন না যেটা আপনার ইয়েতে থাকে সেটা ইউজ করেন? আপু প্রফেশনাল জায়গায় তো প্রফেশনাল নেমই আমরা ইউজ করি যেটা আমাদের ইয়েতে থাকে সরি কি বলে এটাকে এনআইডি তে থাকে তাই না? এনআইডি সার্টিফিকেট আমাদের যেই নাম আমাদের অফিস তো আমাদেরকে ওই নামেই চিনে। আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল ছবি এসইও তে ওই আমার নাম তো লুবনা জাহান লিভা প্রথমে যে নামটা দিছি আর টাইটেল যেমন আমরা আমাদের ইউজার নেম অনেক কিছুই রাখতে পারি কিন্তু আমাদের প্রোফাইলের ফুল নেম যেখানে ওখানে আমি আমার রিয়েল নেম দিতে হবে যেটা দিয়ে হচ্ছে আমি ভেরিফাই করব। যদি এনআইডি তে যেভাবে দেয়া থাকবে যে স্পেলিং এ দেয়া থাকবে ওই নামে ওইভাবে ওই স্পেলিং এ দিলে আমার হচ্ছে সেটা ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশনের সময় প্রবলেম হবে না, আমি সেটা বলেছিলাম। আপনি কি সেটা জানতে চাচ্ছেন আপু? তাহলে ওই ছবি এসইও করার সময় কোন নামটা দিব টাইটেলের জায়গায়? আপনার যে নামটা থাকবে প্রোফাইলের নাম, প্রোফাইলের নামটা আপনার এনআইডির মতো থাকছে না? আপনার লিংকডইন প্রোফাইলে তো আপনার এনআইডি নামটাই থাকছে তো আলাদা তো আর নাম হচ্ছে না। তাহলে আপু ওই আমি উপরে যে ছবি নাম নাম ঠিক করলাম আর হচ্ছে টাইটেল নাম যদি একই হয়ে যায় উপরে আমি প্রথমে ছবিতে প্রথমে আপনি হচ্ছে নাম সেট করে নিতে বলছেন না আপু? নাম সেট করা ছাড়া এসইও না করতে রিনেম করতে বলছেন? হ্যাঁ রিনেমটা কি রিনেম আর টাইটেল এক করলে কি সমস্যা হবে? না সমস্যা হবে না কিন্তু এখন কথা হচ্ছে জি আপু বুঝতে পারছেন আপনি জিনিসটাকে জটিল করে ফেলছেন, যেটা হচ্ছে আপনি যেটা লিংকডইনে যে ছবিটা আপলোড করবেন এই ছবিটা আপনি আবার আপনার ইয়েতে আপলোড করবেন কেন, ফাইবারে আপলোড করবেন কেন, সেটা আমাকে বুঝুন তো আপু। প্রোফাইল পিকের ক্ষেত্রে আপু
লিংকডইনে মানে এইটা আসলে আমার আর বলার কিছু নেই। আচ্ছা কার যেন প্রচন্ড বাতাসের শব্দ, চিন্ময় একটু বন্ধ করেন তো ভাইয়া, আপনি মিউট করেন, সরি মিউট করেন তো একটু, এই যে চিন্ময়ের এখান থেকে। লিংকডইনের এবং আর ফাইভারের প্রোফাইল পিকচার কি একই দিতে যাচ্ছেন আপনি, ওরকম কিছু আপু? মানে যদি এক দেই আর কি, তাহলে যদি এক দেই না, আমরা ফাইবারের ভেরিফিকেশনের আগে অবধি আমরা হচ্ছে একটা ছবি, আর ফাইবারটা তো ওইরকম না যে আপু সোশ্যাল মিডিয়ার মতো দুদিন পর পর আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করব। আপনি বুঝেননি আমার কথাটা? এখন বুঝতেছি আপু, প্রথমে বুঝিনি বলে কি সমস্যা ছিল। সেটা আমি বুঝতে পেরেছি, আপনার কোশ্চেনের ধরন দেখেই বুঝতে পেরেছি যে আপনি প্রচুর কনফিউজড হয়ে আছেন এবং প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে গুলিয়ে ফেলছেন, মিলিয়ে ফেলছেন আপু। মানে ফাইবার কে আমাদের কাজের সাথে মেলাবেন না, ফাইবারের জিনিসটা একদমই আলাদা, বুঝতে পেরেছেন? ফাইবারের জিনিসটা একদমই আলাদা, আর ফাইবারের সাথে কোনো সোশ্যাল মিডিয়া মিক্সড আপ করবেন না। আর সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলি হয়, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনি অনেক নামই ইউজ করতে পারেন, যদিও এটা আপনার রিয়েল আইডি হয়ে থাকে, সেক্ষেত্রে ফেসবুকের আপনার নামের ইউজার নাম কিন্তু আপনি চাইলেই, মানে আমরা যেই নামটা দিয়ে রাখি, যেমন আমি এখন সুলতানা রহমান দিয়ে রেখেছি, আমি কিন্তু যখন আমার এই আইডিটা আমি ভেরিফিকেশন করাবো, ভেরিফিকেশনের সময় কিন্তু আমি এই নামটা দিতে পারবো না, কারণ হচ্ছে আমার এনআইডিতে কিন্তু এই নামটা নাই। আপনি বুঝতে পারছেন আপু? তো প্রত্যেকটা আইডি যখন ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে, সিকিউরিটির ওখানে যাবে, তখন কিন্তু আপনার দেখা যাবে যে ইয়ে করছে কি বলে আপনার ওই আইডি কার্ডের নামটাই দিতে হচ্ছে, তখন আর আলাদা কোনো নাম ইউজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আর কারো এরকম লুবনাপুর মতো কোথাও প্রবলেম আছে কি? আপু তাহলে কি আমরা লিংকডইন এবং ফাইবারে কি দুইটা আলাদা আলাদা পিকচার দিব, দিলে ভালো হবে এটা? হ্যাঁ, এখন দেখেন আমি ফাইবারের ছবিটা এরকম দিতে হবে, যতদিন ভেরিফিকেশন না আসে ততদিন ছবিটা এরকম দিতে হবে, যেই ছবিটাতে আপনার ফেসটা পুরোটা বোঝা যায়, ঠিক আছে? কারণ হেডশট আমি গতকাল গত পরশুর দিনও না তার আগের দিন যেদিন লাস্ট ক্লাস ছিল তখন বলেছি হেডশট, হেডশট একটা শব্দ বলেছিলাম, মনে আছে? হ্যাঁ আপু বলেছিলাম। হেডশটের ছবি কি আপনি আপনার লিংকডইনে দিবেন? এখন কি কেউ সিভিতে আপনার ওই আগের মতো পাসপোর্ট সাইজের ছবি ইউজ করে, ফর্মাল ছবি? সেটা কিন্তু করে না, এখন সবাই একটু ক্যাজুয়াল ছবি ইউজ করে, সেটা জানেন সিভির ফরম্যাটটা একটু ক্যাজুয়াল, আগের যেমন যে চোখ মুখ বড় করে তাকায়, তারপরে ব্যাকগ্রাউন্ড একটা ব্লু, ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট দিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে, এখন কিন্তু ওই টাইপের ছবি কেউ দেয় না সিভিতে, এটা জানেন আপনারা? না আপু, এখন কিন্তু ওই টাইপের ছবি দেয় না, এখনকার ছবিগুলি হচ্ছে একটু ক্যাজুয়াল থাকে, একটু মানে যেটা হচ্ছে একদম নেচারালি আপনাকে ডিসক্রাইব করবে, নেচারালি আপনি যেভাবে থাকেন ওইভাবে, যে হ্যাঁ তবে অবশ্যই একটা ভালো গেটআপে থাকে, জাস্ট এতটুকু আর কিছু না। তো ওই ছবিটা নিশ্চয় আপনি ফাইবারে দিতে পারবেন না, ফাইবারে দিলেও ফাইবার ওটাকে কেটে ছেটে ছোট করে নিবে, আর যখন একই ছবি দুই জায়গায় দিবেন তখন ছবির দুইটা কপি করবেন, যে প্রবলেমটা আপনাদের হয়েছে যে একই ছবি দিব, আপনাদের অনেকের মাথায় আসছে একই ছবি দিব, একই ছবি হচ্ছে আমি ফাইবারও দিব, একই ছবি আমি লিংকডইনেও দিব, অবশ্যই দিতে পারবেন, সেটা হচ্ছে ছবিটাকে দুইটা কপি করেন, কপি করে দুইটা কপিতে দুইটা এসইও করেন, দুইটা এসইও করে দুই জায়গায়, কিন্তু এক এসইও তো কোথাও দুই জায়গায় আপনি প্রোফাইল ইয়ে দিতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। যদি একই ছবি দিতে চান সেক্ষেত্রে দুইবার এসইও করতে হবে দুই জায়গায়, একই ছবিকে দুইবার এসইও করা যায় না, ছবির দুইটা কপি, দুইটা কপি একই সাথে রাখবেন না, দুইটা কপি দুইটা ড্রাইভে রাখেন, দুইটা ফোল্ডারে রাখেন, রেখে দুইটা ফোল্ডারে দুইভাবে এসইও করেন, এসইও করে দুইটা আপলোড করেন, কারণ যেটা লিংকডইন হবে সেখানে তো আপনার এসইও সময় লিংকডইন আসবে, সাবজেক্ট তো লিংকডইন আসবে, আর যেটা ফাইবার হবে ওইটা সাবজেক্ট তো ফাইবার আসবে, তাই না? তো তখন তো একই এসইও তো হবে না, এসইও দুইটা করতে হবে, যেহেতু আপনার ছবিও দুইটা করতে হবে। আপু তাহলে লিংকডইনের প্রোফাইল পিকচারটা কি রকম হলে বেটা ভালো হয়? লিংকডইনের প্রোফাইল পিকচারটা তো ভাইয়া ওরকম কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কথা নেই যে এটাই হতে হবে, হ্যাঁ যেটা একটু সুন্দর ছবি, আপনি দেখেন না অন্যান্য মানুষদের লিংকডইন প্রোফাইল দেখেন, এই যে দেখেন আমি আপনাদের শেয়ার করে দেখাই লিংকডইন প্রোফাইলের কত প্রোফাইল পিকচার দেখবেন, দেখেন আমার লিংকডইন প্রোফাইলের প্রোফাইল পিকচার দেখেছেন? এখানে সুব্রত ভাইয়ের ছবিটা ঠিক আছে না, এই যেটা
জুমে দেখা যাচ্ছে জুমে যেটা দেখা যাচ্ছে সেই ছবিটা সুব্রতর কি করবে লিংকডইনে দিবে না যদি এমন হয় পিকচারগুলো লিংকডইনে বা ফাইবারে দাঁড়ান আমি সুব্রত ভাই ছবিটা একবার দেখি হ্যাঁ সুব্রত ভাইয়ের এটা পাসপোর্ট কিন্তু অ্যাঙ্গেলে করা হ্যাঁ এই ছবিটাও দিতে পারেন কিন্তু এটা খুব বেশি ফর্মাল সুব্রত ভাইয়ের এখানে সুব্রত ভাই আবার ফাহিমের ছবিটা দেখেন দিবাকরের ছবিটা দেখেন এইটার থেকে হচ্ছে নাবিদের ছবিটা দেখেন নাবিদের ছবিটা কিন্তু সুন্দর সুব্রত ভাইয়ের ছবিটা সুন্দর কোয়ালিটি ভালো কিন্তু এটা খুব বেশি ফর্মাল আপনি যত ছবি দেখবেন লিংকডইনে যত প্রোফাইল দেখতে চান আপনি যদি আমার কানেকশনের প্রোফাইল আমার কানেকশনের প্রোফাইল পিকচার যা আমার কানেকশনে যা আছে তাদের প্রোফাইল পিকচারগুলো দেখতে চান দেখেন উনি কিন্তু দেখেন একজন সিও ওনার ছবির অবস্থা দেখেন আপনারা তারপরে যদি ওই কোথায় গেছে আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি আপু জি দেখেন উনি ইউকে এর একজন একটা কোম্পানির সিও তারপরে হচ্ছে এই যে এটা কো-ফাউন্ডার একজন ওনার ছবি দেখেন এই যে দেখেন এনাদের প্রোফাইলে যাব না ছবিগুলি কি বুঝতে পারছেন আপনারা জি আপু জি বুঝতে পারছি জি আপু এই যে আরাফাতের এই ছবিটা এখানেও আছে আরাফাতের এই ছবিটা ফাইবারও আছে ওর কিন্তু দুইটা দুইভাবে আলাদা আলাদা করে ইয়ে করতে হয়েছে কি বলে জানো এসিও করতে হয়েছে হ্যাঁ আবার দেখেন ইনি কিন্তু ওই যে গালে গালে হাত দিয়ে না কোথায় হ্যাঁ গালে হাত দিয়ে যেই টাইপের ছবি হচ্ছে আপনারা মুভিতে দেখবেন দেখেন ছবি আসলে ইন্ডিভিজুয়ালি বলা যায় না যে স্পেসিফিক করে যে এই টাইপের ছবিই দিতে হবে তবে ছবিটা এরকম দিবেন যেটাতে আপনার ফেসটা বোঝা যায় আপনার ফেসটা বোঝা যায় এখন বলতে পারেন আপু আপনি এটা এই ছবি দিয়ে রাখছেন আপু এই ছবিটা অনেক আগে দিছি সো আপু তখন জানতাম না আসলে লিংকডইন লিংকডইন ব্যাপারটা কি রকম কি সেটা আপু জানতাম না তখন আমাদের ক্লাস পারপাসে আমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিতে হয়েছিল আমি অ্যাসাইনমেন্টের জন্য হুড়াহুড়ি করে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আর আসলে ওইভাবে লিংকডইন নিয়ে বসা হয়নি আমার স্কিল স্কিলগুলি অ্যাড করা বা অন্য কিছু অ্যাড করা কারণ আমি আমার কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনাদের ইয়ে আপু আপনি প্রোফাইলের লিংকটা দিয়ে দেন আমার প্রোফাইলটাই দেখাই দিলাম প্রোফাইলের লিংকটা আবার আলাদা করে দিতে হবে তখন আমরা এত অলস এত অলস আপনারা আসলে মাত্রাতিক্ত অলস মাত্রাতিক্ত বুঝেন ভাইয়া জি ভাইয়া আবার বলে জি ভাইয়া লজ্জাও করেন আপনাদের আপনারা মাত্রাতিক্ত অলস একটা প্রোফাইল দেখে প্রোফাইল রাশেদকে দেখেন রাশেদ ইউটিউবের ভিডিও দেখেছে দেখে ওইখান কোন জায়গায় একটু করে সে হচ্ছে আমার নাম্বার পেয়েছে তারপরে সে করেছে ওর ডেডিকেশন দেখেন আর আপনারা এখান থেকে লিংকডইন থেকে আমার প্রোফাইল দেখানোর পরেও যদি বলেন আপু একটু প্রোফাইল লিংকটা দিয়ে দেন তাইলে আপনাদেরকে আর কি বলবো বলেন আপু আমি কিন্তু আপনাকে খুঁজে নিছি লিংকডইনে হ্যাঁ দেখলাম তো আপনি আমাকে সার্চ করেছেন দেখলাম মানে তো ইউরাল সুলতান আর ড্যাশ রাবিয়া ভাই আমাদের নিয়েন প্রোফাইল আচ্ছা আপনাদের থেকে নিয়ে লাভ নাই তো আমার প্রোফাইলে আপনারা যেটা পাবেন না সেটা হচ্ছে আমার প্রোফাইলে অনেক কিছু ইয়ে করা নেই প্রপার ওয়েতে আমি আমার প্রোফাইলটাকে গুছাইনি আসলে গুছাবো গুছাবো করে আর গুছানো হয়নি টাইম পাইনি আমি আমারটার কথা বাদ দেই সেটা হচ্ছে আপনারা আপনাদেরটা বিল্ড করেন ডেভেলপ করেন আপনাদের যদি মনে হয় কানেকশন নিয়ে প্রবলেম হচ্ছে ফার্স্ট দিকে আপনারা খুঁজে কানেকশনগুলি নেন অবশ্যই বাংলাদেশি যারা আছে তাদেরকে মানে আমার প্রোফাইলে যারা বাঙালি কানেকশন আছে তাদেরকে অ্যাড করে আপনাদের লাভ হবে না বিকজ অফ তারা হচ্ছে আমার স্টুডেন্ট একদম যারা বাঙালি আছে তারা হচ্ছে আমার স্টুডেন্ট ঠিক আছে তো ওইটা করে আপনাদের খুব বেশি লাভ হবে না
ওকে ঠিক আছে লিংকডইনের আরেকটা হচ্ছে আমরা যখন লিড জেনারেট করব লিড জেনারেশনের জিনিসটা হচ্ছে মানুষের ইনফরমেশন কালেক্ট করা ইনফরমেশন কালেক্ট করাকে লিড বলা হয় লিংকডইনের ল্যাঙ্গুয়েজে লিড জেনারেট করতে গেলে লিডটা দুই ভাবে জেনারেট করতে হয় একটা ম্যানুয়ালি করা যায় একটা হচ্ছে অটোমেটিক্যালি হয় ম্যানুয়ালি কোনটা ম্যানুয়ালি হচ্ছে আমি একটা একটা করে খুঁজে বের করব তারপরে এন্ট্রি করব সেটা ম্যানুয়ালি আর অটোমেটিক্যালি যেটা সেটা হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট যে রাশেদ একটা কোশ্চেন করেছিল না আপু সেলস নেভিগেটর মনে আছে রাশেদ যে একটা কোশ্চেন করেছিল সেলস নেভিগেটর হ্যাঁ আপু মনে আছে এই সেলস নেভিগেটরটা হচ্ছে লিংকডইনের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিড জেনারেশনের টুলস লিড জেনারেট করার টুলস যেটা পেইড টুলস এই টুলসের থ্রুতে আপনি 70-80% লিড অটোমেটিক্যালি কালেক্ট করতে পারবেন কালেক্ট করে সেটা হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন কালেক্ট করতে পারবেন সিএসবি ফাইল আকারে বাকি 30% অলওয়েজ আপনাকে 30-20 বা 25% অলওয়েজ আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে 100% মানে 100% কখনোই আপনি অটোমেটিক্যালি লিড কালেক্ট পাবেন না বুঝতে পেরেছেন আচ্ছা লিড গুলি কি রকম চাইতে পারে লিড বুঝিয়ে আর একবার বলেন লিংক জি ভাইয়া বুঝতে পারিনি যে লিড কালেকশনটা লিড কালেকশনটা হচ্ছে ধরেন আমি যদি এখন চাই এই যে লড়াকে লড়ার লড়ার কাছে যদি আমি চাই সাদা হয়ে গেছে আপনারা আমি দেখতে পাচ্ছেন না কি হয়েছে জানি একটু হোল্ড করা তো ধরে রাখ লিড কালেক্ট করা হচ্ছে এই যে লড়াকে দেখতে পাচ্ছেন ও একটা জায়গার কো-ফাউন্ডার হিসেবে আছে তারপরে হচ্ছে ওর ও স্টে করছে কোথায় ইউনাইটেড কিংডমে দেখাচ্ছে না এখানে এর থেকে বেশি কি আর কিছু দেখাচ্ছে ওকে ওর প্রোফাইলে যদি যাই আমি ওর প্রোফাইলে গেলে এই যে ওর ইনফরমেশন কালেক্ট করা দেখেন ও হচ্ছে একটা জায়গার কো-ফাউন্ডার তার মানে ওর ডেজিগনেশনের জায়গাটা আমি দিয়ে দিব কো-ফাউন্ডার ওর কান্ট্রির জায়গায় দিয়ে দিব ইউনাইটেড কিংডম ওর নাম ঠিক আছে এরপরে এখন কথা হচ্ছে ওর মেইল অ্যাড্রেস লাগতে পারে ওর ওয়েবসাইট লাগবে ওর ইনফর্ম ওর ফোন নাম্বার লাগতে পারে ওর হচ্ছে আপনার ফোন নাম্বারের পাশাপাশি ওর অ্যাড্রেস লাগতে পারে তো এই ইনফরমেশনগুলো আমি কোত্থেকে পাবো ওর ওয়েবসাইট আমি কোত্থেকে পাবো ওইগুলির জন্য এই যে দেখেন কন্ট্রাক্ট ইনফো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম এই যে দেখেন এখানে ঢুকলো ওর লিঙ্কডইন প্রোফাইল ওর ওয়েবসাইট ওর মেইল অ্যাড্রেস ওর টুইটার ওর হ্যাঁ টুইটার পর্যন্ত আমরা পেয়ে গেলাম কিন্তু ওর ফোন নাম্বার কিন্তু আমরা পাইনি কিন্তু যখন দেখা যাবে যে ফোন নাম্বারের জন্য দেখেন করতে হবে কি আমাদের ফোন নাম্বারের জন্য দেখেন আমি ওর ওয়েবসাইট এসেছি ওর ওয়েবসাইট এসে কন্ট্রাক্ট বলে একটা ইনফো থাকবে যাদের সাথে কন্ট্রাক্ট করার মতো কোনো না কোনো একটা বাটন তো ওরা এখানে দিবে বুঝতে পেরেছেন এই যে খুঁজে বের করা এই খুঁজে বের করাটাই হচ্ছে মানে এই ইনফরমেশন গুলি কালেক্ট করাটাই হচ্ছে লিড আর এই লিড কালেক্টের জন্য এখন প্রত্যেকটা জিনিস এমন একটা একটা করে খুঁজে নিয়ে তারপর একটা ডক ফাইলে রেডি করা সেখানে হয়তো 2000 মানুষের লিড কালেকশন তারা চাইতে পারে তখন আমরা তাদেরকে কোত্থেকে পাবো তখন তাদের ইনফরমেশন আমরা কোত্থেকে কালেক্ট করব এইভাবে কি একটা একটা করে 2500 মানুষের লিড কালেক্ট করে আপনি কয়দিনে দিবেন বল তো তখন আমাদের যেটা হয় সেলস নেভিগেটর যেটা ওই টুলসটার থ্রুতে আমরা একটা লিড কালেক্ট করব লিড কালেক্ট করলে তখন 100% রেজাল্ট পাবো না আমরা 70-80% রেজাল্ট পেয়ে যাব সেটা আমরা সিএসবি ফাইল আকারে ডাউনলোড করে নিব বাকি 20% রেজাল্ট বা বাকি 30% রেজাল্ট আমাদেরকে খুঁজে এরকম একটা একটা করে খুঁজে বের করতে হবে এখন 2500-এর মধ্যে যদি 80% চলে যায় 2500-এর 80% কত কে বলতে পারবেন আমি এখন ক্যালকুলেটর নিয়ে বসিনি 2000 যদি আপনার চলেই যায় যে আপনি অটোমেটিক্যালি পেয়ে গেছেন বাকি 500 কি আপনি 3 দিনে বাইর করে ফেলতে পারবেন না ওইটা ইজি না 2500-3000 এর তুলনায় দেখেন আপু একই জিনিস তো বারবার সেল করা যাবে তাই না না একই জিনিস বারবার কিভাবে সেল করবেন এটা খুব লাকিলি হয় যে কারো এক একটা কোম্পানির বা এক একটা বায়ারের এক একটা রিকোয়ারমেন্ট থাকবে কেউ হয়তো তার ফোন নাম্বার চাইবে কেউ হয়তো তার মেইল অ্যাড্রেস চাইবে বা কেউ হয়তো তার ওয়েবসাইট চাইবে তার নাম ওয়েবসাইট তার ইউআরএল মানে প্রোফাইলের ইউআরএল চাইবে আবার কেউ হয়তো আপনার ধরেন কি বলবো
টেলিকমিউনিকেশন চাইতে পারে, কেউ হচ্ছে আপনার আমাদের এই যে ফ্রিল্যান্সিং এর রিলেটেড চাইতে পারে, কেউ হয়তো টেকনোলজি রিলেটেড চাইতে পারে, কেউ হয়তো আপনার ফুটবলারদের চাইতে পারে, কেউ হয়তো ডাক্তারদের চায়। এখন ডাক্তারের ইনফরমেশনের মধ্যে হয়তো হতে পারে সেটা হার্ট স্পেশালিস্ট, সেটা মেডিসিনের, সেটা হতে পারে আপনার অর্থোপেডিকের, সেটা হতে পারে কোনো সার্জেন্টের, এটা ডিপেন্ড করে। এখন আপনার যখন মোটামুটি 2 বছর আড়াই বছর এই সেক্টরটাতে লিড কালেক্ট করার কাজগুলো আপনি 2 বছর আড়াই বছর করে যাবেন, তখন আপনার গিয়ে কষ্টটা কমে যাবে, কারণ তখন অলরেডি আপনার কাছে এত বেশি লিড কালেক্ট থাকবে যে খুব বেশি তখন আর আপনার কাজ করতে হবে না। কিন্তু প্রথম দিকে কালেকশনের জন্য আপনার ওই কি বলবো, আপনার ওই গোডাউন ফিল আপ করার জন্য আপনাকে তখন কষ্ট করে যেতে হবে প্রথম দিকের, বুঝতে পেরেছেন? পরবর্তীতে পেয়ে যাবেন, কারণ প্রথম দিকে তো আসলে একই রকমের রিপিট বায়ার পাবেন না। আপনারা কি আছেন? মাঝে মাঝে কথা বলতে বলতে আমি কনফিউজ হয়ে যাই। আপনারা কি আছেন কিনা? আছি আপু, আছি আপু, আচ্ছা আপু, বুঝতে পারছেন কিনা? আজকে ক্লাস খুব বোরিং লাগতেছে আপু? না আপু, আপু ক্লাস বোরিং লাগতেছে তো কি হয়েছে আপু, অসুস্থ? আপু বাসার সবাইকে দেখাশোনা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি। কি আল্লাহ কি বলে, এখনকার হচ্ছে সবাই একটু সাবধানে থাকেন, এখন ঠান্ডা মানে সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডা গরমটা, ঠান্ডাটা আর আপনাদের এদিকে তো মেবি অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। জি আপু, ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে। আপু আজকে সারাদিন সূর্যই দেখা যায়নি আমাদের এখানে, সূর্য দেখা যায় নাই। এই যে এখন সবার মুখ দিয়ে কুটুর 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 কথা বেরোবে, যখন আমি কোনো টপিক দিয়ে বলা শুরু করি সবগুলি তখন চুপ হয়ে ঘুম দেয়। এখন কথা বলা শুরু করলে সবাই টুকটুক করে কথা বলে। আপু আমি কিছু বলি নাই। আপনি তো বলেন নাই, আপনি তো জানেন এই জন্য। আচ্ছা সেটা হচ্ছে এই ওয়েদারটা একটু এরকমই, কিছু করার নাই। ট্রাই করবেন একটু সেফলি থাকার জন্য, সাবধানে থাকার জন্য, কারণ এখন কোভিডটা আবার মানে ঠান্ডাতে আবার একটু প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম মানুষের। রিসেন্টলি গতকাল শুনলাম একটা খুব কম এজের মেয়ে, খুবই মানে একদম একটা বাচ্চা মেয়ে বলতে পারেন, ওর কত 25, মেয়েটা করোনায় মারা গেছে। এবং মেয়েটার হচ্ছে আর 3 বছর না 3.5 বছর একটা বাচ্চা আছে, তাকে দেখছি দুনিয়াও যার মাধ্যমে দেখলাম। তো আসলে বলা যায় না এখন কার কি হচ্ছে, যাদের একটু অ্যাজমেটিক প্রবলেম আছে তারা একটু সেন্সিটিভ, একটু মানে কেয়ারফুলি চলাফেরা করেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক। আর কালকে যে এক্সামটা সেটা হচ্ছে যে আমি লিঙ্কডইনে ছোট ছোট কিছু ইনফরমেশন দিলাম না আপনাদেরকে, ছবির সাইজ, কাস্টম ইউআরএল বা এইটা বা ওইটা, এই জিনিসটা ছাড়াও যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের প্রোফাইলটা রেডি করতে হবে। এখন প্রোফাইল কেউ একজন আমাকে তার মেইল অ্যাড্রেস দেন বা কেউ একজন আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, তার প্রোফাইলটা আমরা ক্রিয়েট করি, বাকিরা হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েট করে জিনিসগুলি গুছিয়ে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে প্রোফাইলটা দেখাবেন যে আপু আমি প্রোফাইলটা রেডি করেছি, এই হচ্ছে আমার প্রোফাইল, এই যে আমি কাজ করেছি। এখন আমার আপু সেলস নেভিগেটরের পেমেন্ট কি বায়ার থেকে চাইবো? ভাইয়া সেলস নেভিগেটরের পেমেন্ট হচ্ছে বায়ার যখন আপনাকে তার প্রিমিয়াম প্রোফাইল দিবে, যদি সে দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার লিড জেনারেশনের প্রাইসিং কমে যাবে, আর যদি সে না দেয় সেক্ষেত্রে আপনার লিড জেনারেশনের প্রাইসিং বেড়ে যাবে। যদি আপনাকে দিতে হয় তাহলে আপনার প্রাইসিং বাড়বে, আর যদি বায়ার দিয়ে দেয় তাহলে বায়ারের প্রাইসিং মানে আপনার প্রাইসিং কমবে। এটা বায়ারের সাথে কথা বললেই হয়, তবে সেলস নেভিগেটরটা দেয় না বায়াররা, এটা নিজেদেরই নিয়ে নিতে হয়। তো যদি পার্মানেন্ট বায়ার হয় তাহলে দিবে, যদি পার্মানেন্ট বায়ার না হয় তাহলে দিবে না, তাহলে তখন ওই প্রিমিয়াম প্রোফাইল আর সেলস নেভিগেটরের যেই পেমেন্টটা এক্সট্রা ওইটা আমার বায়ারের কাছ থেকে ওই বায়ারের যে বাজেট থাকবে তার সাথে অ্যাড করে দিতে হবে। এমন না যে আমি একবার নিছি ধরেন $15 দিয়ে আমি পরের যে বায়ারটা প্রথম কাজ করব তার থেকেই $15 নিয়ে নিব, এটা চিন্তা করতে হবে। এটা আমার এক মাসের জন্য, এক মাসের যদি আমি 4টা বায়ার পাই 4টা বায়ারের আমি 4 জনকে ভাগ করে $15 দিয়ে দিব, যে তোমার তো মানে তোমাদের কাজের জন্যই তো লাগছে, সো $15টা আমি ওই প্রপার সবার কাছ থেকে মিলিয়ে নিয়ে নিব। বুঝতে পেরেছেন শুভাশিস? হ্যাঁ আপু বুঝতে পেরেছি। আচ্ছা চিন্ময় আপু? হ্যাঁ আপু। জি আপু শুভাশিস বলেন। আপু লিংকডইনে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না এখনো আপু, যে পিসি থেকে ট্রাই করতেছি অনেকক্ষণ ধরে। আপনি কি কোনো কারণে ব্লক হয়েছেন বা কোনো কারণে কিছু করেছিলেন লিংকডইনে? না আপু আমি কখনো। আপু সবার সবার একই অবস্থা। কেন হবে? রাশেদ যেতে পারছে, আমি যেতে পারছি, একটু আগে নাবিদ গেল,
আপনারা যেতে পারেন না কেন? আপনারা করেছেন কি লিংকডইনকে? আপু আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা যখন লগইনের জন্য করতেছি তখন হচ্ছে না। এই কথা যদি বলেন দাঁড়ান আমি হচ্ছি দাঁড়ান 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 আপনারা বললেন তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার তো ইয়েতে অ্যাকাউন্টটা নেই, লগইন করা নেই, কি যেন বলে ইনকগনিটো মোডে নেই, ইনকগনিটো আসে দেখি ইনকগনিটো তে ঢুকেন তো আপনি। আপু মোবাইল থেকে আবার ওয়েবসাইটে ঢুকতেছে, তাহলে এটা আপনার পিসির সমস্যা। আপু সবার পিসির সমস্যা? হ্যাঁ আমার পিসিতে হচ্ছে না মানে হচ্ছে না। আচ্ছা যেতে পেরেছেন ভাই ইনকগনিটোতে? আচ্ছা আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট আপনাদের নিয়ে নেই ক্লাসে। আপু আচ্ছা ফাহিম আজকে এসছে, ফাহিম কখন হচ্ছে ক্যামেরাতে থাকতে পারে না, ওর স্ক্রিনশট নিলি বলে আপু আমাকে তো দেখা যায় না। যারা এসছে তারা এসছে, যারা আসেনি তারা আসেনি। শেষ আনি আপু এসছে, আনি আপু মেবি অন্ধকার। আচ্ছা রাশেদ পেরেছেন ভাইয়া ইনকগনিটোতে যেতে? না স্যার হঠাৎ করে আমি আমার জিমেইল ঢুকতে পারতেছি না হঠাৎ করে। আপু আজকে পিসি তে বসে নাই তো সেজন্য অন্ধকার। এই যে ঘুমাচ্ছে হাসনাত, আপনি কি ট্রাই করেন তো? ভাইয়া নামটা বলেন, আমি না আমার তো আসছে আবারও। এই যে দেখছেন রাশেদের আসছে, আপনাদের আসছে না? রাশেদ ভাই আপনার অ্যাকাউন্ট করা আছে ভাই সেজন্য? না এখানে না, এখানে না, এখানে না, এটা না, না এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই তো ভাই। হ্যাঁ bdlinkedin.com বলিনি, শুধু linkedin.com লিখেন। কোথায় বলেন দেখি কি সমস্যা? হ্যালো ভাইয়ারা, সাজ্জাদ জি আপু কি সমস্যা হচ্ছে না তো আমাদের থেকে? এটা আপনাদের প্রবলেম, অফ করে অন করেন নাকি? লিংকডইনে কোনো কিছু করছেন? লিংকডইন পুরো আপনার আইপি ব্লক করে দিছে, কিছু করছেন না কি এর আগে? না আপু। তাহলে তো এরকম হওয়ার কথা না ভাইয়া। আপু আমারটা একটু দেখবেন হচ্ছে ঠিক আছে কিনা। আচ্ছা দেখান আপনি, হাসনাত ভাই স্ক্রিনটা বন্ধ করে দেন। আপনাদের যদি এখন প্রোফাইল আমি রেডি করতে না পারি তাহলে আমি কিভাবে দেখাবো বলেন? করেন আরমান ভাই স্ক্রিন শেয়ার করেন। আপু মেবি ওদের কোনো ডেভেলপ চলছে, কারণ HTTP এরর দেখাচ্ছে 141414। তো এইসবই আসছে, দাঁড়ান এইসবই আসছে, এটাকে ভেরিফাই ওয়েলকাম ব্যাক। জীবন লিংকডইনে ঢুকিনি। ঠিক আছে আরমান ভাইয়ের স্ক্রিন? হ্যাঁ ভাইয়া। এই জিমেইলটা আপনার কোথাও কোনো লিংকডইনে নাই, আপনি কি এই জিমেইল রাখতে চান না ইউজার নেম সেট করবেন? অফ কোর্স ইউজার নেম সেট করব, যেহেতু একটাই করব অ্যাকাউন্ট, তো নিজের একটা লাগবে না অ্যাকাউন্ট, শুধু ফেক অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করব? পাসওয়ার্ড জি জি পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডের ধরন কি আবার বলতে হবে? সরি সরি এটা হচ্ছে আপনার এই জিমেইল দিয়ে দেখাচ্ছে, এখানে যাবে না যাবে না যাবে না যাবে না, কারণ আপনার ক্রিয়েট করা নাই, আপনি জয়েন নাওতে দিতে হবে। আল্লাহ আপনাদের সাথে আমাদের মাথা মাঝে মাথা ঘুরে যে জয়েন নাওতে চান, জয়েন নাওতে গিয়ে ইমেল দেন।
এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা এসছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস আরমান দিবেন না, ক্লোজ করেন এটা। হ্যাঁ, এখন ইমেইলের জায়গায় ইমেইল দেন। এখানে হচ্ছে দেখেন জয়েন উইথ গুগল আছে, আর একটা জয়েন উইথ রেজুমি দেখতে পাচ্ছেন। জয়েন উইথ ইয়াপু আপনি কিন্তু আপনার রেজুমি দিয়ে করতে পারেন, যে জিনিসটা আপনাদের করতে হবে। যদি কেউ পিপল পার আওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সিভি রেডি করতে হয়, রেজুমি রেডি করতে হয়। রেজুমি দিয়ে আপনারা হচ্ছেন পিপল পার আওয়ার এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেম জিনিসটা এখন লিঙ্কডইনে করছে। লিঙ্কডইনে ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওই লোয়ার ক্যারেক্টার, আপার ক্যারেক্টার, ম্যাথমেটিক্যাল ক্যারেক্টার আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে 8টা ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করতে হবে খুব দ্রুত দ্রুত। আরমান আপনার মেইল অ্যাড্রেসটা মনে নেই? মনে তো আছে, কিন্তু কি কি বলছেন না, মানে এতগুলো ক্যারেক্টার ম্যারেক্টার কি অনেক কিছু তো বলে ফেলেছেন। আচ্ছা আগে আপনি মেইল অ্যাড্রেস লিখুন। আরমান আব্দুল্লাহ, আই এর পরে এইচ হয় না আব্দুল্লাহতে? হ্যালো ভাইয়া আব্দুল্লাহ, দেখতেছি আপু, মনে তো নাই, এটা তো নতুন ক্রিয়েট করছি এটা। আপনাদের সবচেয়ে বড় বোকামি হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা মেইল ইউজ করা। ট্রাই করতে হয় একটা সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া সবগুলি সোশ্যাল মিডিয়ার জিমেইল যাতে একটা থাকে, এবং মানে আমার ইন্টারন্যাশনাল মার্কেট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জিমেইলটা যেটা, সেটা শুধু ওইটার জন্য, ওইটা অন্য কোথাও ইউজ করবেন না। আর নিজেরা হচ্ছেন কিছু জিমেইল ক্রিয়েট করে নেন, কারণ হচ্ছে যে জিমেইল যত বেশি ক্রিয়েট করবেন তত বেশি বায়ার ইনস্ট্যান্ট আপনি হচ্ছেন বায়ারকে, যদি সে ইউটিউবের বায়ার হয় তাহলে হচ্ছে তাকে ইনস্ট্যান্ট সাবস্ক্রাইবার। অনেক সময় বায়ার বলে যে তুমি এখনই আমাকে 10টা সাবস্ক্রাইবার যদি এনে দিতে পারো তাহলে হচ্ছে তোমাকে কাজটা অর্ডারটা আমি দিয়ে দিব, এবং 10টা সাবস্ক্রাইবার ডেমো আকারে আমি তোমাকে হচ্ছে $100 দিয়ে দিচ্ছি। তখন আপনি কাকে ইনস্ট্যান্ট খুঁজে পাবেন? নিজেরই 10টা আইডি দিয়ে বায়ারকে 10টা সাবস্ক্রাইবার দিয়ে দেন। এখন তাহলে মাউস কন্ট্রোলটা আমাকে দেন, আপনার ইঁদুরের কন্ট্রোল আমাকে দিলে আমি আপনার ইঁদুরকে কন্ট্রোল করে পরে এট দা রেট লিখে দিচ্ছি। দাঁড়ান, এই যে পেয়ে গেছে। অবশ্যই নতুন পাসওয়ার্ড। আগের কি কোন লিঙ্কডইন প্রোফাইল আছে নাকি আপনার? নাই নাই নাই, আমার নাই। তাহলে লিঙ্কডইনে ক্রিয়েট করেন আপনি, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা ওই যে দেখেন একটা সাজেস্টিং পাসওয়ার্ড আপনাকে দেখাচ্ছে। আমি ফাইবারের প্রাইভেসি পলিসি পড়তে বলেছিলাম, টার্মস কন্ডিশন গুলি পড়তে বলেছিলাম, থেকে পড়েছি আপু, আমি পড়ি নাই আপু। এগ্রিয়েন্ট জয়েন দেব? হ্যাঁ এগ্রিয়েন্ট জয়েন দেন। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেন। এম ক্যাপিটাল জানা তো আপু, হইলো জান ভেরিফাইতে। গ্যালাক্সি দেখতা আপু, এখান থেকে কোনটা কোনটা কেমনে কি করব, এটা কি বলছে স্পেল গ্যালাক্সি, এটা আবার কোনটা ভাই? ফোর্থ নাম্বারটা, চার নাম্বারটা, পাক পাকওয়ালা গুলোকে স্পাইরাল গ্যালাক্সি। তৃতীয় লাইনের প্রথমটা দেন।
আও খোদাই করা লাগা করতেছি। এখানে আবার কি আসছে? এটা পাসওয়ার্ড আপনার পিসিতে সেভ সেভ দিয়ে দেন। চিটং এর সি বড় হাতের, সরি ক্যাপিটাল, না আপনাদের মাসকে না, খুব বড় হাত আর ছোট হাত কোনটা? এই যে হোল্ড অন হোল্ড অন, এই জায়গাটাতে কেউ কি আই এম স্টুডেন্ট দিয়ে জয়েন করেছেন? আপু আমি করছি। সাদ আদনান, আচ্ছা ভাইয়া এখানে আপনি দেন জব টাইটেল, দেন ইন্টার্ন, আরমান ইন্টার্ন দেন, চলে আসছে তো, আর কোথায় যান? আমি যদিও জানি না আপনারা অন্য কোথাও জব করছেন কিনা, আপনি কি অন্য কোথাও জব করছেন? না আপু আমি কোথাও জবটা করতেছি না। আচ্ছা এমপ্লয়মেন্ট টাইপে যান, ফুল টাইম, তারপর রিসেন্ট কোম্পানি ক্লিক করেন। আপু এগুলি চেঞ্জ করা যায় না? এগুলি চেঞ্জ করা যায়, কোম্পানির নামটাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু মোস্ট রিসেন্ট চেঞ্জ করার অপশন আসবে কেন ভাইয়া? কোম্পানি নাম দিবেন এলইডিপি, লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, লার্নিং, এটা না লার্নিং আর্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইয়েস এটা ঠিক আছে। এরপরে এখন আপনার ইমেইলে দেখেন একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, এই আরমান নামক ইমেইল, এই আরমান আব্দুল্লাহ 919 এ একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, এগ্রি এন্ড কনফার্ম দেন। ইয়েস হ্যাঁ, এটা এখন স্কিপ করে যান। এখানে একটা মিনিট, এটা হচ্ছে যদি ইন্টারেস্ট থাকেন কোন টাইপের জব চান কোন পজিশন কোথায়, ওইটা ওইখানে চাইলি আপনার ওটা অন করে দিলে ওইখানে দেখা যাবে। আচ্ছা এটা হচ্ছে আপনার জবের সেক্টরটাতে নিয়ে আসছি, এখন এখানে না, এখন হচ্ছে আপনার ছবি অ্যাড করা এবং বাদ বাকি জিনিসটা হচ্ছে এই যে বেল আইকনের পাশে দেখেন ছোট্ট একটা মানুষের ছবি দেখা যাচ্ছে। জি হ্যাঁ, এই ভিউ প্রোফাইলে যান, এখন দেখেন বন্ধ করেন এটা, হ্যাঁ এখন একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে একটু স্ক্রল করেন, এই যে দেখেন ও এখন বিগিনার, প্রোফাইল স্ট্রেংথ বিগিনার, এরপরে মিডল এর যেই লকটা আছে এখানে গেলে ইন্টারমিডিয়েট, এরপরে অল স্টার দেখাবে। এইখানে এখন একটা একটা করে আপনার অপশন অ্যাড করতে হবে, একটা একটা করে সার্টিফিকেশন, একটা একটা করে এক্সপেরিয়েন্স, সমস্ত কিছু অ্যাড করবেন, প্রত্যেককে অ্যাড করবেন, সেটা হচ্ছে একদম একটা না উপরে উঠেন। ছবিতে আপনি এসইও করেননি তাই না? না এসইও করা নাই। করবেন কি করতে, এসইও দেখাইছি কতদিন? 4-5 দিন হয়তো। ক্লোজ করেন তাহলে এটা, তারপরে আবার নিচে আসেন, অ্যাড প্রোফাইল সেকশনে যান, ইন্ট্রো প্রোফাইল ছাড়া, হ্যাঁ লুকিং ফর নিউ জব না, অ্যাবাউটে যান, হ্যাঁ ক্লিক করেন, একটা একটা করে সামারি 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 দেন। এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। কিসে ডেসক্রিপশন লিখবো আমি, আমার সম্পর্কে? হ্যাঁ গিয়ে দেখেন অন্যদের প্রোফাইলে কি লিখেছে, চেক করে তারপর করলে ভালো হতো না আপু, এমনিতে এখন দেখে যায় একটু একটু। এখন দেখে যান ডেসক্রিপশনটা, আপনাদের সবার জন্য কাজ হচ্ছে ঠিক এই ওয়েতে প্রোফাইলটা ক্রিয়েট করা, ক্রিয়েট করে এইখানে অল স্টার আমাকে কালকে দেখাবেন। ভালো কথা আপু, আমি যে এগুলো করলাম এগুলো স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হতো না? স্ক্রিনশট নিতে হবে না, এগুলি যে করেছেন সেটা প্রুফ হচ্ছে এই যে আপনার, এটাকে ক্লোজ করেন দেখাচ্ছি, এই যে একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন কাজ যদি করেন তাহলে এখানে পুরোটা স্টার আসবে, কাজ কোথাও ছুটে গেলি স্টারটা আসবে না, অল স্টার, আমার প্রোফাইলে অল স্টার দেখায়, আপনার প্রোফাইলে আপনি এখনো বিগিনার আছেন, কোনো স্ক্রিনশট নিতে হবে না, আমাকে জাস্ট এই অল স্টার দেখাবেন আপনারা সবাই আপনাদের প্রোফাইল,
তাহলেই হবে। আমাদের এখানে যে সাইডই আসে না, আপনাদের এখানে সাইডটাই তো শো হচ্ছে না। হ্যাঁ এটা আপনাদের হচ্ছেন ফাঁকি বাজে, এই জন্য শো করছে না। আর মানের তো শো করলো, রাশেদের তো শো করছে, আমার করছে, আর শো করছে না কার কার? সাজ্জাদ ছানা নাবিদের শো করেছে, সাজ্জাদ ছানা আর করছে না কার কার? আমারও করছে আপু, আমারও করছে আপু। আপনার করছে না মিনহাজ? আমারও করছে আপু। মিনহাজের করছে, করছে না কার তাহলে? শুভাশিসের ভাইয়া একটু নামটা বললেন, আরেকজন কে বলেছেন করছে না? তারপরে কেন এটা কেন পরে আনসার দিচ্ছি? দুজন তো জোড়ামানিক, এই জন্য জোড়ামানিক মানে জানেন বিষয় হচ্ছে কি, আমি আমি ল্যাপটপ দিয়ে ঢুকছি বুঝছেন, হ্যাঁ এটাতে হচ্ছে, কিন্তু আর আমার ডেস্কটপ থেকে হচ্ছে না। এই যে হচ্ছে তো, হচ্ছে না বললেন কেন? এইজন্যই বলেছি ডেস্কটপ, ডেস্কটপে হচ্ছে না বাট ল্যাপটপে হচ্ছে। ল্যাপটপে হলো একটা দিয়ে তো কাজ করলেই হলো, আমাকে কাজ দেখান। ল্যাপটপ দিয়ে করেন, মোবাইল দিয়ে করেন, ডেস্কটপ দিয়ে করেন, আমি কি বলছি যে ল্যাপটপে করতে পারবেন না? না ওইটা বলি না তো। সালাউদ্দিন ভাই আপনারটা হচ্ছে কি? আচ্ছা আপু আমার প্রোফাইলটা দেখবেন? হ্যাঁ দেখে দেব ভাইয়া, আমি আরমানের এটা শেষ করি তাহলে বাকি যাদের যে কাজ খুলে আছে না বুঝতে পারবে। আচ্ছা তারপরে আরমান উপরে উঠেন, উপরে হ্যাঁ প্রোফাইল 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 সেকশনে যান। হ্যাঁ এরপরে হচ্ছে সামারি ফিচারে আপনাদের এখন কিছু অ্যাড করতে হবে না, ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, স্কিল অ্যাড করেন, ব্যাকগ্রাউন্ডে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেশন, ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স, তারপরে স্কিলস, তারপরে স্কিলস দিবেন হচ্ছে আপনারা মিনিমাম 30 স্কিল, মিনিমাম 30 30 মধ্যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলি স্কিল আমার দেয়া আছে আপনাদেরকে, যদি মনে হয় ওইগুলি ছাড়াও আরো স্কিল আপনার মাথায় আসছে ওইখানে তো 25টা দেয়া আছে আপনাদের। আমি বলেছি আর ইউনিক ছাড়া হবে না, ইউনিক ছাড়া কেন হবে? আপনার কপি যদি আপনার চেহারা আরেকজনকে যদি একই একই জায়গায় নিতে তাহলে আপনাকে না, আপনি আপনি যেখানে জবের জন্য অ্যাপ্লাই করছেন আপনার চেহারা সেম কোয়ালিটি, আরেকটা কপি আছে, দুটো কপি একসাথে দাঁড় করালে কাকে মানে আপনার আপনাদের দুজন দেখলে তো বায়ার কনফিউজ হয়ে যাবে, বায়ার আপনাদের দুজনের কামই নেবেন আরেকটা নতুন মানুষ নেবে, সো আপনার ডেসক্রিপশনটা কেন চুরি করবেন? সে তো তার ডেসক্রিপশন দিচ্ছে, আপনি চুরি করে এনে দেয় মানে হচ্ছে আপনার নিজস্ব তো কিছু নেই, আপনি আরেকজনের পরিচয় আপনার উপরে নিয়ে আসতেছে। আমার সাথে যদি মিলে যায় সেটা বললাম আর কি, না মিলে গেলে মিলে কারো সাথে কেউ মিলে না, আমি আপনার সাথে মিলব জীবনে আপু, লেখা তো সেন্টেন্স আচ্ছা ঠিক আছে আপু চুরি করব না, ইউনিক আপনারা মনে করেন না যে আমি এটা চেক করব না, সবার আমি প্ল্যাগারিজম দিয়ে চেক করব, যদি কারণ আমি কপি পাইছি এবং কপিতে কিন্তু দেখা যায় যখন কম্পেয়ারে দিব কোন জায়গা থেকে কপি করছেন স্পষ্ট পুরোটা কিন্তু দেখা যাবে, আমি কিন্তু প্রত্যেকের প্ল্যাগারিজম দিয়ে চেক করব। তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আর সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজে যান, ক্লিক করেন। আরমান এখন ঘুরতেছে, আরমানের মাথায় কি ঘুরতেছে আরমান জানে। টোটালটা করে এখন একটা জিনিস দেখেন ওনার কিন্তু, ওরে বাবা রে এখন এখানে দেখেন আর একটু নিচে আসেন,
নিচে আসেন উপরে না ব্যাস 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 বাইরে কার্সরটাকে ক্লিক করেন কার্সর বাইরে ক্লিক করেন এখন এখানে একটা কথা হচ্ছে দেখেন এখানে ইন্টারনেট লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এলইডিপি দেখাচ্ছে চিটং এখন ওনার এটা কিন্তু ডান পাশেও দেখাচ্ছে এখন কথা হচ্ছে অনেকেরই দেখবেন আমারও দেখবেন যে আমার এইখানে হেডলাইন যেটা আছে মানে সোহেল আরমানের নিচে যে পোর্শনটা আছে এখানে এসে আমি আমার হেডলাইন একটা দিয়েছি আর ডান পাশে আমি আমার জব এক্সপেরিয়েন্স একটা দিয়েছি তাই না ওর এখন হেডলাইন কেন আসতেছে না ওর হেডলাইন আসবে কখন জানেন এই জায়গার এই অ্যাড প্রোফাইল সেকশনের যখন ও ইন্ট্রোতে কাজ করবে তারপরে ওর হেডলাইন আসবে ইন্ট্রো তোর ছবি দিতে হবে ওর ব্যাকগ্রাউন্ড দিতে হবে সমস্ত কিছু করার পরে ইন্ট্রোর ওই জায়গায় আরো কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে ওই জিনিসগুলি আপনাদের করতে হবে এখন ওর যদি একটা ছবি এসইও করা থাকতো তাহলে আমি করে দেখিয়ে দিতে পারতাম আচ্ছা আচ্ছার পরের কথাটুকু আমি আর শুনতে পাইনি আপনি এইনো ওইটা দিলে হবে উনি আপনি কি বলেছেন আমি শুনিনি আমি শুধু আচ্ছা শব্দটুকু শুনেছি আর লাস্টে এসে দিলে হবে শুনেছি এর আগে কোনো কথা শুনিনি আপু শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপু শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপু আপু এখানে যে আমরা ফাইবারের জন্য যেটা করব এসই করব ওইটা দিলে হবে কেন ওইটা দিলে হবে আমি একটু আগে যখন বলছিলাম কোথায় ছিলেন যে ফাইবারের এসইওর সাথে এটার এসইও একসাথে হবে না কখনো আলাদা আলাদা দিতে হবে বলেছি না আই বলিনি আমি আপনাদেরকে একটু আগেই তো বললাম একটা লিংক কারণ হচ্ছে আপনার ফাইবারে তো আপনার ইয়ে দিবে না কি বলো জানি ফাইবারের সাবজেক্ট হবে ফাইবার আর লিংকডইনের সাবজেক্ট হবে লিংকডইন তো এটা দুইটা একসাথে কিভাবে হবে আপু একই এসইও দিয়ে এই জন্য আমি আপনাদেরকে ফাঁকিবাজ বলেছি বুঝতে পেরেছেন আমি খেয়াল করিনি হয়তো সেজন্য হ্যাঁ কারণ পরে বলবো থাক এখন বলবো না আপু এখানে উপরে ডান পাশে এটা কি এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল আমার প্রোফাইলে গেলে কি আমার সুলতানা রাবেয়ার পাশে এরকম সংখ্যা দেখা যায় যেটাকে আমরা বলেছি না যে ভ্যানিটি ইউআরএল আর কাস্টম ইউআরএল আমরা কাস্টম ইউআরএল সেট করতে পারবো জি 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 আমরা ইউআরএল টা ক্রিয়েট করে দিতে পারবো এটা এডিট প্রোফাইল পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল এই জায়গায় যদি ক্লিক করেন এই জায়গায় কোশ্চেন মার্কে আগে ক্লিক করেন কোশ্চেন মার্কে হ্যাঁ দেখেন সেট এন্ড এডিট হাউ ইউ লুক টু প্রোফাইল হু আর নট সাইনড ইন এন্ড ফাইন্ড ইউ থ্রু সার্চ ইঞ্জিন গুগল বিং এটা গুগল বিং যে কোনো জায়গায় যদি তারা আপনার নাম দিয়ে সার্চ করে তাদের কাছে আপনাকে দেখাবে তো আপনি যদি এখন ওই সোহেল আরমান ওই আন্ডার সোহেল ড্যাশ আরমান ড্যাশ এভাবে না দিয়ে যদি আপনি সুন্দর করে একবারে শুধু সোহেল আরমান দেন এখন আপনাকে খুঁজতে গেলে কিন্তু 5A84B4200 এভাবে দিতে হবে এটা কি কোনো মানুষের মানে আইডেন্টিফিকেশন আপনি এটাকে স্পেসিফিক করে দেয়া যে এটা বললেই আমাকে খুঁজে পাওয়া যাবে এইটাই আর কিছু না আপনারা সুলতানা রাবেয়া দিলে মেবি লিংকডইনের প্রোফাইল না আমার লিংকডইনের প্রোফাইলও পাবেন না কারণ আমি লিংকডইনে কোনো কিছু এসইও করে দেইনি আমাকে কোথাও পাওয়া যায় না বুঝতে পেরেছেন কারণ আমার কোথাও এসইও করা নেই আচ্ছা এইখানের এই অল স্টার কালকে আপনাদের সার্টিফিকেশন প্রোফাইলের ডেসক্রিপশন তারপরে হচ্ছে এডুকেশন এক্সপিরিয়েন্স এই ইচ এন্ড এভরিথিং আপনাদের হচ্ছে ফিল আপ করে এই লিংকডইন প্রোফাইলের 5 স্টার করে মানে সরি অল স্টার করে আমার কাছে নিয়ে আসতে হবে বুঝা গেল আপনাদের কালকে একটা এক্সাম সেটা হচ্ছে ফাইবারের রুলস রেগুলেশন টার্মস কন্ডিশনের যে ছোট 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 কিছু ইনফরমেশন দিয়েছি সেটা আর আজকে লিংকডইনের যত ইনফরমেশন দিয়েছি সেটা এই দুইটা সহ হচ্ছে আপনাদের কালকে মানে কাজ এখন কথা হচ্ছে এই দুইটা কেউ কাউকে যদি কেউ গ্রুপে কেউ জিজ্ঞেস করে আপনারা বলেন আমি জানি না আমি ছিলাম না আমার নেট প্রবলেম আমি শুনতে পাইনি
কেউ কি শুনতে পেয়েছেন গত মানে আগামীকালের, গতকাল বলতেছি, আগামীকালের কাজ এবং আগামীকালের এক্সামের কি কি থাকবে? কেউ কি শুনতে পেয়েছেন? জি আপু, সেটা হচ্ছে ফাইবারের, দুইটার উপরে এমসিকিউর একটা এক্সাম হবে। শুনতে পাইছেন? জি আপু শুনতে পাইছি, নামাজ পড়ে আসি, বাকিগুলা শুনতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে। আপু আমি এই হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক লেখাটা তুলতে যাচ্ছি, এটা তুলতে পারতেছি না কেন? কোথায়? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক কোথায়? আচ্ছা এইটা হচ্ছে, আপনি এটা তুলতে যাচ্ছেন, এটা কোন ইয়ে ইউজ করেছিলেন আপনি? ফ্রেম? হ্যাঁ এই ফ্রেমটা এখন তুলতে পারছি না। আচ্ছা এটা আপনার পিসিতে বসতে হবে, পিসিতে বসে করে দিতে হবে। আপনার প্রোফাইল ইন্টারমিডিয়েট কেন হিমেল? আপু এখনো কিছু কাজ বাকি আছে, তো ওই আমি ফিচার যোগ করি নাই, তারপরে কিছু ফিচারের জন্য। আমারও তো ফিচার যোগ নাই, আমার তো অলস্টার আছে। কেউ যদি বলে আপু ফিচারের জন্য অলস্টার আসে না, তাদের পিটাবো। ফিচারের জন্য কখনো অলস্টার আটকায় না। অ্যাবাউট কি লিখেছেন? অ্যাবাউট এতটুকু? এত বড় মানুষের একটা অ্যাবাউট এতটুকু? আপু আমি জাস্ট এমনে একটু চেক করলাম আর কি, জাস্ট এমনে বলে কোনো কিছু নাই, এমনে বলে কোনো কিছু নাই আমাদের ডিজিটাল মার্কেটিং এ। এরপরে নিচে আসেন, নিচে। এই যে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, 4 ফলোয়ার, এডুকেশন দিয়েছেন, নিচে নিচে স্কিল। তারপরে ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি, ইংলিশ। তারপরে তারপরে আচ্ছা আসতেছি, একটু হোল্ড করেন, আমরা আসতেছি আপনার কাছে কন্ট্রাক্ট ইনফো। আচ্ছা ভাইয়া আমরা আসতেছি আপনার কাছে আজানের পরে, এরপর আমি দেখিয়ে দিব যে এটা কোথা থেকে তুলতে হবে। আপনি কি ডেস্কটপ থেকে কানেক্ট হতে পারবেন ইমেল? আপু আমি তো এখন ঢাকায়। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু আমি শুনতে পাচ্ছি, আমি ঢাকায়। আপু আমার ল্যাপটপ। ইমেল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? আপু আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপু ইমেল ভাইকে আমরা শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন কি? আপু আপু হয় ডিসকানেক্ট, আপু কি মিউট করা নাকি? না না আপু মনে হয় নেট প্রবলেম। ওয়েট, ভাই আমাকে শোনা যাচ্ছে? ভাই হ্যাঁ হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে। হিমেল নামাজটা পড়ে আসুক, নামাজটা পড়ে আসার পরে আমি আপনারটা দেখে দিচ্ছি। আচ্ছা সাজ্জাদ আপনি ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন। জি আপু দিচ্ছি।